এই ওয়েব সেক্টরে বা এই ওয়ার্ডপ্রেস সেক্টরে তুমি ক্যারিয়ার করতে হলে তোমাকে অবশ্যই নিজের নামে ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে। তো ডোমেইন এবং হোস্টিং কি, যেহেতু তোমরা আমার পুরাতন শিক্ষার্থী তোমরা অবশ্যই তা জানো, আমি অনেক আমার পূর্বের অনেক ভিডিওতে আলোচনা করেছি ডোমেইন এবং হোস্টিং কি। তো ডোমেইন এবং হোস্টিংটা তোমাদেরকে আর একটু সহজে যদি ভাইয়া বুঝাইতে চাই, নতুন করে মনে করাই দিতে চাই, সেটা করতে হলে আমি মনে করি যে হাউস লিখে সার্চ করলাম, এবং হাউস লিখে সার্চ করার পর আমি এখানে ইমেজে যাচ্ছি। এখানে আমাদের সুন্দর একটা ইমেজ পেয়ে গেছি। তো এখানে দেখতেছি সুন্দর একটা বাড়ি আছে, এবং এই বাড়িটা তৈরি করা হয়েছে কোথায়, একটা জায়গার উপরে। তো একটা বাড়ি তৈরি করতে হলে আমাকে প্রথমে কী করতে হবে, আমাকে জায়গা লাগবে, তারপর বাড়ি তৈরি করতে হবে, এবং এই বাড়িতে যাওয়ার জন্য আমার একটা অ্যাড্রেস রয়েছে। তো ভাইয়া তোমাদেরকে একটু স্পষ্ট করে যদি বলি, যেমন আমি নোটপ্যাড ওপেন করি, তো একটা বাসা তৈরি করতে হলে প্রথমে আমার লাগতেছে কি, জায়গা লাগতেছে, তাই না? এক নম্বরে লাগতেছে আমার ওই বাড়িটার জন্য একটা স্পেস লাগতেছে, দুই নম্বর হচ্ছে আমার বাড়ি, অর্থাৎ আমার হাউস, SOUS। এই স্পেসের মধ্যে আমি হাউসটা তৈরি করেছি, এবং এই হাউসে যাওয়ার জন্য ভাইয়াকে কী করতে হবে, একটা অ্যাড্রেস লাগবে, এই অ্যাড্রেস ধরেই আমি আমার বাসায় যাব। ডোমেইন হোস্টিংটা হচ্ছে সেটাই, এই যে স্পেসটা হচ্ছে তোমার হোস্টিং, তোমার বাড়িটা যে তুমি তৈরি করেছ, এখানে যে স্পেসটা রয়েছে ওই স্পেসটা হচ্ছে হোস্টিং। আমাকে শুনতেছো? আজকের ক্লাসটা খুব মনোযোগ দিতে হবে, কিন্তু না হয় পেস খেস লেগে যাবে। জি ভাইয়া শুনি। ভাইয়া রেকর্ডিং কি অন করা হইছে? রেকর্ড, ইয়েস, রেকর্ড অন করা হয়েছে। ওকে ভাইয়া, এই স্পেসটা হচ্ছে তোমার হোস্টিং, আর এই যে হাউসটা রয়েছে তোমার বাড়ি, এই বাড়িটা হচ্ছে তোমার এই হোস্টিং এর মধ্যে, অর্থাৎ আমার এই স্পেসের মধ্যে একটা কন্টেন্ট। স্পেসের মধ্যে কি কন্টেন্ট, তা আমি স্পেসের মধ্যে কি করতে পারবো, আমার বাড়ি রাখতে পারবো, আমার গাড়ি রাখতে পারবো, আমার গাছপালা লাগাইতে পারবো, যা ইচ্ছা তা রাখতে পারবো। তো এই স্পেসের মধ্যে আমি আমার হাউসটাকে তৈরি করেছি, অর্থাৎ এই হোস্টিং এর মধ্যে আমি আমার কন্টেন্টগুলোকে রাখবো, আর এই অ্যাড্রেসটা হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। অর্থাৎ তোমার ডোমেইন। সহজে আসো, মনে করো ভাইয়ার ওয়েবসাইটের নাম হচ্ছে, অথবা আমরা ফেসবুকে যাই, https://facebook.com https://facebook.com। এই যে facebook.com ওয়েবসাইটের মধ্যে আমাদের অনেক কন্টেন্ট আছে না, আমাদের সবার অ্যাকাউন্ট আছে, এবং ওই অ্যাকাউন্টে আমাদের ইমেজ থাকে, পোস্ট থাকে, অডিও ভিডিও অনেক কিছু থাকে। এই কন্টেন্টগুলোই হচ্ছে তোমার হাউস। আর এই facebook.com-এর মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলো তো একটা স্পেসে রাখা হয়েছে, তাই না? একটা মেমোরিতে রাখা হয়েছে, ওই মেমোরি বা স্পেসটা হচ্ছে তোমার হোস্টিং। আর এই facebook.com যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটাই হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস বা ডোমেইন। তাহলে আমরা সহজ ভাষায় বলি, এই যে facebook.com বা এই অ্যাড্রেসটা হচ্ছে তোমার ডোমেইন, এই অ্যাড্রেসটাকে বলে ডোমেইন। ভাইয়া প্রোটোকল সহ কি ডোমেইন হবে? না, আমি শুধু অ্যাড্রেসটাকে ডোমেইন ধরতেছি। মনে করো এই অ্যাড্রেসটা তো অবশ্যই facebook.com-ই, তাই না? আমি প্রোটোকলটাকে বাদ দিচ্ছি না বা একসাথে রাখতেছি। তুমি ধরে নাও তোমার যে ডোমেইন হচ্ছে এই যে facebook.com, এই অ্যাড্রেসটা লিখলেই তো তোমার এটা চলে আসে, আমি ফুল লিঙ্কটাই আর কি লিখলাম। তো facebook.com তোমার যে ওয়েবসাইটের যে নামটা থাকবে, এই যে .com বা .net বা .bd, .gov, .org, যাই থাকুক না কেন, .shop, এটাই হচ্ছে তোমার ডোমেইন। আর এই ডোমেইনের facebook.com-এর ভিতরে যত কন্টেন্ট আছে, বিভিন্ন পোস্ট আছে, ইমেজ আছে, অডিও আছে, ভিডিও আছে, অল কন্টেন্ট রাখা হয় কোথায়, হোস্টিংয়ের মধ্যে। সকল কন্টেন্ট রাখতেছি আমরা কোথায়, হোস্টিংয়ের মধ্যে। আর
অ্যাড্রেসটা আমরা বুঝতেই পারছি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেই, মনে করো ভাইয়া তো W3 কোডেপসের একটা ওয়েবসাইট তৈরি করব, তাই তার জন্য আমি W3 কোডেপস.com একটা ডোমেইন নিয়েছি। এই W3 কোডেপস.com হচ্ছে আমার ডোমেইন। এই W3 কোডেপস.com এর মধ্যে যে আমি আমার ওয়েবসাইট তৈরি করব, আমার যে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করব, ওই ওয়েবসাইটটাকে তৈরি করে ডিজাইন করার জন্য যে আমার কোডগুলো থাকবে, আমার যে ইমেজ থাকবে, ভিডিও অডিও যা থাকবে, এগুলো রাখবো কোথায়? হোস্টিংয়ের মধ্যে রাখবো। বুঝতে পেরেছ? এই যে পূর্বে যে আমরা জ্যাম্প সফটওয়্যারটা নিয়ে কাজ করেছি, এই জ্যাম্পটা এক ধরনের হোস্টিং ছিল। জ্যাম্পের মধ্যে তুমি কী করছো, ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করছো, বিভিন্ন ছবি ইমেজ অডিও ভিডিও আপলোড করে তুমি ওয়েবসাইট তৈরি করে ফেলছো। এখন আমরা, আগে আমরা কাজ করেছিলাম লোকাল সার্ভারে, এখন আমরা কাজ করব লাইভ সার্ভারে। তো লাইভ সার্ভারে তোমাকে কাজ করতে হলে অবশ্যই তোমাকে দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা ডোমেইন লাগবে আর একটা হোস্টিং লাগবে। ডোমেইনটা কি? ডোমেইনটা হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। এই ডোমেইনটা হচ্ছে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেমন W3 কোডেপস.com। আর হোস্টিং হচ্ছে আমার ওয়েবসাইটের কন্টেন্ট, অর্থাৎ আমার ওয়েবসাইটটা যে রান করব, ওয়েবসাইটের এই W3 কোডেপস.com এ যে ওয়েবসাইটটা রান করব, W3 কোডেপসের যত কন্টেন্ট রয়েছে, অডিও ভিডিও ইমেজ টিমের যা আছে, সব কিছু আমাকে কী করতে হবে, একটা হোস্টিংয়ের মধ্যে রাখতে হবে। তা আমাদেরকে কী করতে হবে, যে কোনো একটি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম থেকে যারা ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে, তাদের নিকট থেকে তোমাকে একটা ডোমেইন কিনে নিতে হবে, এবং তোমাকে হোস্টিং বা স্পেস বা মেমোরি তোমাকে কিনে নিতে হবে। তো ডোমেইন এবং হোস্টিং যদি তুমি কিনে নাও, তাহলে তোমার ওয়েবসাইটটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ ভিজিট করতে পারবে অথবা দেখতে পারবে। বুঝতে পেরেছ? যেমন আমরা দারাজ.com দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমরা ভিজিট করতে পারতেছি, কারণ এই দারাজ.com ডোমেইনটা একটা হোস্টিংয়ের মধ্যে রান করা রয়েছে, যার কারণে আমরা যে কোনো প্রান্ত থেকে দেখতে পারতেছি। বুঝতে পেরেছি? বলো ভাইয়া। ভাইয়া, আমি যদি W3 কোডেপস.com এর আগে যদি www.com দেই, তাহলে ওইটা সহ কি ডোমেইন নেম হবে না? ডোমেইন নেম মূলত এই যে এতটুকু W3 কোডেপস.com, তো তুমি এটার আগে হ্যাঁ www.com দিতে পারো, এবং এটা দিলেও চলবে না দিলেও চলবে, তুমি W3 কোডেপস.com লিখে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবা। যেমন আমি এখানে মধ্যে দেখো, সেটা তো পারবো। এই দেখো ভাই, www.com সহ কি ডোমেইন নেম হবে যদি দেই? আমি বলি, এই facebook.com, এই .com টাই ফেসবুক, তোমার এটা হচ্ছে তোমার ডোমেইনের নাম, আর এটা হচ্ছে ডোমেইনের কম, মানে ডোমেইনটাই টাইপ, .com টা হচ্ছে তোমার ডোমেইনের টাইপ, আর এটা হচ্ছে তোমার ডোমেইন নেম। মেইনলি আমার এই facebook.com এতটুকুই হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন নেম, এটা হচ্ছে ডোমেইন টাইপ। আর এটার আগে তোমাকে www দিলেও পারো না দিলেও পারো, দেখো facebook.com লেখার পর অটোমেটিক্যালি www. অ্যাড হয়ে গেছে, এবং সামনে https অ্যাড হয়ে গেছে। তুমি এটা দিলেও তোমার আসবে না দিলেও আসবে। যেমন W3 কোডেপস.com দিই, দেখো ভাইদের ওয়েবসাইট চলে আসছে। আমি যদি এটার সামনে আবার www.w3codefs.com লিখি, তাহলেও দেখবে ভাইয়াদের ওয়েবসাইটটা রান হয়েছে। এবং ভাইয়া যদি সামনে https://w3codefs.com লিখি, তাহলে দেখবে আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। শুধু তাই নয় ভাইয়া, যদি https://www.w3codefs.com লিখি, তাহলেও আমার ওয়েবসাইটটা দেখবে চলে এসেছে। এবং তুমি বলতে পারো, ভাইয়া আমি যদি আমার এখানে আমাদের এই যে প্রোটোকলটা যদি https না দিয়ে যদি http দিই এবং //w3codefs.com লিখি, তাহলেও দেখবে আমার ওয়েবসাইটটা চলে এসেছে। কিন্তু সকল ওয়েবসাইটের মধ্যে https অ্যাড করা থাকে না, এটাকে বলে SSL সার্টিফিকেট। হ্যাঁ, https থাকলে তোমার ওয়েবসাইটটা সিকিউর, https এই যে এসটা যদি থাকে তাহলে তোমার ওয়েবসাইটটা সিকিউর। তো তুমি যখন কোনো একটা ডোমেইন কিনবা, তখন তোমাকে SSL সহই নিতে হবে। আর এখন বেশিরভাগ ডোমেইন হোস্টিং প্রোভাইডার যারা রয়েছে, তারা SSLটা ফ্রিতেই দেয়। বুঝতে পেরেছ? তো https যদি অ্যাড করা না থাকে, প্রোটোকল অ্যাড করা না থাকলে, তুমি কিন্তু https দিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে পারবে না বা ভিজিট করতে পারবে না।
যদি HTTPS থাকে তাহলে তুমি HTTPS দিয়ে ওয়েবসাইট ভিজিট করতে পারবা, আর HTTPS যদি না থাকে তাহলে তোমাকে HTTP দিয়ে ভিজিট করতে হবে। বুঝতে পেরেছো? আর এখন আবার বলতে পারো, ভাই আমার এটা তো HTTPS, HTTPS থাকলে তুমি আবার HTTP দিয়ে কিন্তু লগ ইন করতে পারবা বা ভিজিট করতে পারবা, কিন্তু HTTPS যদি না থাকে তাহলে তুমি S লিখলে তুমি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারবে না। বুঝতে পেরেছ? আর ভাইয়া এখানে www এটাই তো আমাদের হোস্ট নেমটা না? না, www টা হচ্ছে মনে করো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা আমাদের ওয়েবসাইটের প্রথমে থাকে, এটা কোনো ডোমেনের কোনো অংশ না। বুঝতে পেরেছ? এটা ডোমেনের কোনো অংশ না, এই যে www. বা https এগুলো হচ্ছে আমার প্রোটোকল, এবং www. হচ্ছে একটা ওয়ে, ওয়েবসাইট ভিজিট করার একটা ওয়ে। বুঝতে পেরেছ? এটা কোনো অংশ না। আমাদের facebook.com, এই যে ফেসবুকটা হচ্ছে ডোমেন নেম, আর .com হচ্ছে ডোমেন টাইপ, এতটুকুই। তা আমাদেরকে আজকে কী করতে হবে, একটা ডোমেন কিনতে হবে এবং একটা হোস্টিং নিতে হবে, আমাদের ওয়েবসাইটটাকে রান করার জন্য একটা হোস্টিং নিতে হবে। এখন ডোমেন কেনার জন্য তোমাদেরকে মোটামুটি টাকা পয়সা লাগবে। কিরে এটা কি কেটে গেলো নাকি? কেটে গিয়েছে মনে হয়, সমস্যা নেই। তো আমাদেরকে ডোমেইন কিনতে হবে। তো ডোমেইন কেনার জন্য যেমন আমাদের এখানে আমাদের নুসরাত রয়েছে, নুসরাতের কথা যদি বলি, নুসরাত কী করবে, ডোমেইন কীভাবে নিবে? নুসরাতের নাম হচ্ছে নুসরাত, ডোমেইন নাম তো সবসময় ছোটো হাতে হয়, নুসরাত .com, এটা হবে তোমার ডোমেইন। এটা আসতেছে না কেন, মেবি কোথাও ক্লিক করে আছে .com। আচ্ছা ভাইয়ের এখানে ডট কাজ করতেছে না, হ্যাঁ কী বলে কী জানে হয়েছে, দেখি এই কিবোর্ডটা চেঞ্জ করে ফেলি। হ্যাঁ ওকে, তো তোমার ডোমেইনটা কেমন হবে, নুসরাত .com, আর বিনতির ডোমেইনটা কী হবে, বিনতি .com, রেজওয়ানার ডোমেইন হবে রেজওয়ানা .com। এখন এই ডোমেইন কেন নিবা, ডোমেইন নিবা কারণ তোমার, তুমি যখন মার্কেট প্লেসে কাজ করবা তোমার একটা পোর্টফোলিও থাকতে হবে, নিজের পোর্টফোলিও থাকতে হবে, নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। তো নিজের পোর্টফোলিও তৈরি করার জন্য, নিজের প্র্যাকটিসগুলোকে পোর্টফোলিও হিসেবে রাখার জন্য, নিজের পরিচিতিটাকে অনলাইন অনলাইন সেক্টরে তুলে ধরার জন্য তোমাকে অবশ্যই ডোমেইন এবং হোস্টিং নিতে হবে। তো এখন তোমার একটা কথা থাকতে পারে যে ভাইয়া নুসরাত .com, নুসরাত নামে তো কত মানুষ আছে, সাপোজ আমার নুসরাত .com নামক ডোমেইনটা কেউ একজন নিয়ে গেছে, তাইলে আমি কি করব? তুমি কি করতে পারবা, তোমার এই যে নামটা তোমার NIDতে আছে, রিয়েলি তোমার নাম যেটা, আন্দাজ একটা নাম দিয়ে নিলে হবে না, কিন্তু যেটাতে যে নামটা তোমার NIDতে আছে, তোমার পরিচয়পত্রে রয়েছে, ওই নামটার সাথে তুমি কি করবা, এই যে BD লাগাই দিবা, নুসরাত BD.com, ঠিক আছে? তারপর হচ্ছে যদি BD দিও যদি না পাও, নুসরাত BD পাইলা না মনে করো, সেই ক্ষেত্রে কী করবা, তোমার ফুল নামটা লিখবা, যেমন তোমার পুরো নাম কি, সম্পূর্ণ নাম নুসরাত জাহান, নুসরাত জাহানই লিখো না, নুসরাত জাহান.com। যদি না পাও তাহলে কী করবা, এই যে শেষে একটা BD লাগাই দিবা। তো অবশ্যই ডোমেইনটা কেনার সময় ভাইয়াকে আবার দেখাই নিবা যে ভাইয়া আমি এটা নিচ্ছি, ওকে? বিনতি যদি বিনতি নামে না পাও, বিনতি নামে না পাও তাহলে বিনতি BD লিখে দিবা, আর রেজওয়ানা নামে না পারে রেজওয়ানা BD লিখে দিবা, তারপর পেয়ে যাবা। বুঝতে পেরেছ? অবশ্যই .com ডোমেইনটাই নিবা। হ্যাঁ, তোমাদেরকে ভাইয়া কেনার সিস্টেম শিখিয়ে দিব, তোমরা নিজেরা কিনবা, ওকে? আচ্ছা, এখন ডোমেইন হোস্টিং কেনার জন্য অনেক সাইট রয়েছে, দেশি বিদেশি অনেক সাইট রয়েছে। আর ডোমেইন হোস্টিং কেনার সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি যেই মার্কেট প্লেস থেকে বা যেই হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে তুমি হোস্টিং নিচ্ছ, তারা ইন্টারন্যাশনালভাবে, মানে ইন্টারন্যাশনালি ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে কিনা। একটা ভালো একটা প্রতিষ্ঠান থেকে ডোমেইন হোস্টিং নিলে তোমার ওয়েবসাইটের স্পিড যেমন ভালো থাকবে, তোমার ওয়েবসাইটে সিকিউর থাকবে এবং তোমার প্রাইভেসি থাকবে। তুমি যদি হ্যামটেম একটা কোম্পানি থেকে আন্দাজে একটা ডোমেইন হোস্টিং নিয়ে নাও তাহলে তোমার কোনো প্রাইভেসি থাকবে না। তো সেক্ষেত্রে আমি কিছু সাইটের নাম বলতেছি, যেমন বাংলাদেশি কোম্পানি ITNAT হোস্টিং, SOSTING, ITNAT হোস্টিং .com,
ওরা আন্তর্জাতিক মানের ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে এবং বিশ্বস্ত কোম্পানি। আবার আরেকটা হচ্ছে একজন হোস্ট ডট কম, ওরাও বাংলাদেশি কোম্পানি, ওরাও ইন্টারন্যাশনাল মানের ডোমেন এবং হোস্টিং প্রোভাইড করে বিশ্বস্ত কোম্পানি। এই দুইটা কোম্পানি থেকে আইটিনাস হোস্টিং এবং একজন হোস্ট, এর বাহিরে আরও আছে অনেক আছে আমি ওইগুলো সম্পর্কে জানি না, এই দুটোটা সবচেয়ে পরিচিত আইটিনাস হোস্টিং এবং একজন হোস্ট থেকে তুমি ডোমেন এবং হোস্টিং নিতে পারো। তো ভাইয়া, যেটা আইটিনাস হোস্টিং থেকে আমি বিগত 2017 সাল থেকে ডোমেন এবং হোস্টিং তাদের কাছ থেকে নিয়ে অনেক মানে কাজ করেছি, তারা যথেষ্ট সাপোর্ট দিয়ে থাকে এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, একজন হোস্টও ভালো, তা আমি বলবো আইটিনাস হোস্টিং থেকেই নাও যেহেতু তাদের সাপোর্টে ভাইয়া সন্তুষ্ট। আর যদি তোমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তুমি আইটিনাস হোস্টিং এবং একজন হোস্ট থেকে যদি ডোমেন এবং হোস্টিং নাও, তাহলে তুমি তোমার নগদ অ্যাকাউন্ট দিয়ে নিতে পারবা, তুমি বিকাশ দিয়ে নিতে পারবা, তুমি রকেট দিয়ে নিতে পারবা, এবং তোমার যে ব্যাংক কার্ড রয়েছে ওই ব্যাংক কার্ড দিয়েও তুমি নিতে পারবা। এবং তোমার যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে, DUEL ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে যে কারেন্সি কার্ডগুলোতে তুমি ডলারে লেনদেন করতে পারবা। তো ডুয়েল কারেন্সি কার্ড যেমন এই যে পেপাল, পেওনিয়ার, বিভিন্ন যে ডুয়েল কারেন্সি কার্ডগুলো রয়েছে, আবার বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানগুলো কী করে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে, যেগুলো দিয়ে তুমি ইন্টারন্যাশনাল লেনদেনগুলো করতে পারবা। তো ডুয়েল কারেন্সি কার্ড দিয়েও তুমি এই আইটিনাস হোস্টিং বা একজন হোস্ট থেকে তুমি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবা, বুঝতে পেরেছ? আচ্ছা ভাই, এই লাইনটি একটু শেষ করে নিই। হ্যাঁ, তারপর তোমার বিদেশি কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন সেগুলো হচ্ছে GoDaddy.com। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার বিদেশি কোম্পানি, GoDaddy একটা ইন্ডিয়ান কোম্পানি মেবি। তারপর হচ্ছে তোমার Bluehost.com, তারপর হচ্ছে তোমার Namecheap, আরও অনেক আছে। হ্যাঁ, Namecheap পালান ভুল হতে পারে, Namecheap.com, এগুলো হচ্ছে বিদেশি কোম্পানি। এগুলো থেকে তুমি যদি ডোমেন হোস্টিং ক্রয় করো, ভালো মানে ডোমেন হোস্টিং নিতে পারবা, তবে তোমাকে ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি বা পেওনিয়ার, পেপাল ছাড়া তুমি এগুলো থেকে নিতে পারবে না। তো আমি জানি আমাদের যারা বাংলাদেশি রয়েছে সবার তো আর ডুয়েল কারেন্সি কার্ড থাকে না, সবার তো আর পেওনিয়ার এবং পেপাল থাকে না, তাই না? তো তুমি তোমার নগদ বিকাশ রকেট দিয়ে এই আইটিনাস হোস্টিং থেকে ডোমেন হোস্টিং ক্রয় করে নেবে। আমি ক্রয় করার প্রসেসটা তোমাদেরকে দেখাই দেব। তুমি যেটা করবা ইয়ারলি বেস নিবা, তো ইয়ারলি বেসে যখন নিবা প্রতি বছর তোমাকে এটাকে রিনিউ করতে হবে। মনে করো এবছর তুমি এটাকে 1200 টাকা দিয়ে কিনছো, বা 1000 টাকা দিয়ে কিনছো, বা 700 টাকা দিয়ে কিনছো, 700-800 এরকম টাকা, আমরা দেখবো এখন প্রাইসটা। এই 700 টাকা দিয়ে তুমি একটা ডোমেন কিনেছো, এই 700 টাকা দিয়ে ডোমেনটা কেনার পরে তোমাকে প্রতি বছর এটাকে রিনিউ করতে হবে। আজকে যে তারিখে কিনছো ঠিক সেম তারিখে যায় তোমাকে আবার রিনিউ করতে হবে। এটা রিনিউ না করলে তোমার ডোমেনটা আর তোমার থাকবে না, তারা আবার অন্য জায়গায় বিক্রি করে ফেলবে, বুঝতে পেরেছো? মানে রিনিউ করতে ভাই কেমন কস্ট? এই তো সেম টাকায়, 700 টাকা, 1000 টাকার মধ্যে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? তবে ভাইয়ার পরামর্শ থাকবে ডোমেন এবং হোস্টিংটা একই প্রতিষ্ঠান থেকে কিনবা, সেক্ষেত্রে তোমার ডোমেনে যদি প্রবলেম হয় তুমি তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবা। ডোমেন এবং হোস্টিং একসাথে কানেকশন দেওয়ার জন্য, কানেকশন যখন করবা, কানেক্ট যখন করবা, তখন তুমি একই প্রতিষ্ঠান থেকে তুমি সাপোর্ট নিতে পারবা। মনে করো তুমি ডোমেন নিছো আইটিনাস হোস্টিং থেকে, ওই যে হোস্টিং নিছো তুমি গোডেডি থেকে বা একজন হোস্ট থেকে, সেটা যেন না হয়, একই প্রতিষ্ঠান থেকে ডোমেন এবং হোস্টিংটা নেওয়ার চেষ্টা করবা, বুঝতে পেরেছ? তোমরা যে কাজটা করবে, গোডেডি, ব্লু হোস্ট, Namecheap, একজন হোস্ট, এই ওয়েবসাইটগুলো ভিজিট করবে, দেখবে আমরা আইটিনাস হোস্টিংয়ে চলে যাচ্ছি। তো আইটিনাস হোস্টিংয়ে যাওয়ার জন্য ভাইয়া গুগলে গিয়ে লিখতেছি আইটিনাস হোস্টিং, ITNUTSOSTING, পরে আমাদের বাংলাদেশি কোম্পানি। এই যে আইটিনাস হোস্টিং লিখার পরে আইটিনাস হোস্টিং .com চলে এসেছে।
এখানে আসার পরে তুমি এখানে মধ্যে তোমার ডোমেইনটাকে সার্চ করতে পারবা। যেমন আমি রেজওয়ানা ডোমেইনটাকে সার্চ করতেছি, রেজওয়ানা রেজওয়ানা লিখে যখন আমি সার্চ ডোমেইনে ক্লিক করব, তারপর দেখতে পারবো যে আমার এই ডোমেইনটা এখনো আছে কিনা। এই যে চলে এসেছে, দেখো রেজওয়ানা ডট কম যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা আনঅ্যাভেলেবল, এটা ইতিমধ্যেই মানুষ নিয়ে ফেলছেন। তো রেজওয়ানা ডট কম, রেজওয়ানা কী করবে, রেজওয়ানা বিডি লিখে দাও, বিডি লিখে সার্চ করো। সার্চ করলে দেখি তো এই যে রেজওয়ানা বিডি ডট কম, এই ক্লাসটা রেকর্ড থাকবে, তো রেজওয়ানা খুব দ্রুত কিনে ফেলবা, না হয় আবার তুমি তোমার এটা আবার অন্য কেউ কিনে ফেলবে। করে ফেলছে অলমোস্ট। আচ্ছা দেখো $7.99 আমরা এটাকে বিডিতে ইয়ে করে দিচ্ছি, ইউএসডি না, আমি বিডিতে কিনবো। হ্যাঁ এই যে বিডিটি দিলাম, তো কনফার্ম দিচ্ছি। কনফার্ম দেওয়ার পরে দেখি তো কত টাকা, এই যে ওরা বলতেছে আমার ডট নেট যে ডোমেইনটা এটা কিনতে, সরি রেজওয়ানা ডট কম ডট বিডি, এটা $799 লাগবে। কত টাকা লাগবে, অর্থাৎ $800 দিয়ে তুমি কিনে ফেলতে পারো। হ্যাঁ ভাইয়া ভিডিওটা আপলোড করার আগে তুমি কিনলেই চলবে, পরে কিনতে পারবা, সমস্যা নেই। কত টাকা রেজওয়ানা ডট কম, এটা হচ্ছে $800। হ্যাঁ এখানে শুধু এন জে দেন, এন জে জে দেন, একটা জে দেন, নুসরাত এন জে, হ্যাঁ এটা থাকবে। এই যে ডট কম দেখি তো আসে কিনা, আছে, এটা কিনে ফেলবা $799। হ্যাঁ ভাইয়া বলো। তখন কেউ যে ভিতরে যে কন্টেন্ট গুলা, হ্যাঁ কিভাবে এখানের মধ্যে তুমি যে কাজটা করবে, যেমন আমরা নুসরাত ডট কম, হ্যাঁ এই যে নুসরাত ডট কম ডোমেইনটা আমি সার্চ করেছি $799, এটাকে আমি কি করব এখান থেকে অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর তোমাকে এই যে নেম সার্ভার এখানে আমাদের দিয়ে দিছি, নেম সার্ভারটা তুমি যখন তোমার ডোমেইনটাকে কোনো একটা হোস্টিংয়ে অ্যাড করবা, কোনো একটা হোস্টিংয়ে যখন তোমার ডোমেইনটাকে রান করবা, তখন তোমার এই নেম সার্ভার 1 এবং নেম সার্ভার 2 লাগবে। তো নেম সার্ভার 1 এবং 2 এই অ্যাড্রেসটা তোমার মনে থাকলে থাকলো, না থাকলে নাই, তুমি এটা নিয়ে টেনশন করার দরকার নেই। দেন ভাইয়া এখানের মধ্যে একটু নিচে যাচ্ছি, তোমার যদি এই যে এখানে আমাদের তোমাকে কি করতে হবে, তোমার বিলিং ডিটেলস দিতে হবে। এই যে যদি তোমার এক্সিস্টিং কাস্টমার লগ ইন, তোমার যদি পূর্বে কোনো আইটিনাট হোস্টিংয়ে যদি পূর্বে কোনো অ্যাকাউন্টস থাকে, যেমন ভাইয়ার এখানে মধ্যে পূর্বে অ্যাকাউন্টস আছে, আমি এটা থেকে লগ ইন করে তোমার এই ডোমেইনটা কিনে ফেলতে পারবো। যদি পূর্বে কোনো অ্যাকাউন্টস না থাকে তাহলে তুমি কি করবা, এখানের মধ্যে এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টস, নিউ অ্যাকাউন্টস তৈরি করার জন্য তোমাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস, অবশ্যই ভালো একটা ভ্যালিডেট ইমেল অ্যাড্রেস দিবা, তোমার মোবাইল নাম্বার দিতে হবে, তোমার কোম্পানি নেম থাকলে তুমি দিবা, কান্ট্রি, তারপর হচ্ছে তোমার স্ট্রিট অ্যাড্রেস এগুলো দিয়ে, পাসওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে সিকিউরিটি কোয়েশনগুলো দিবে। এখানে কয়েকটা কোয়েশন আছে, যেমন হোয়াট ইজ ইয়ার পেটস নেম, এখানে পেটস নেমটা দিবে আনসারটা, এবার সিকিউরিটি কোয়েশন অ্যাড করে তারপর তুমি এখান থেকে বিকাশে পেমেন্ট করলে বিকাশ, তারপর হচ্ছে পেপাল বা যেটা তুমি যেখানে যেটা দিয়ে তুমি পেমেন্টস করো। দেন তুমি এখানে আমাদের চেক আউট ক্লিক করবা, চেক আউট করলে তুমি এখানে আমাদের বিকাশ পেমেন্ট করে ফেলতে পারবা। তোমরা তো দারাস টারাস থেকে কিনোই তাই না, যেভাবে কিনো ওইভাবে তোমরা চেক আউট করে ফেলবা, বুঝতে পেরেছ? একদম নর্মাল বিষয়, চেক আউট করাটা ভাইয়া তো আর ডোমেইনটা কিনতেছি না সেই ক্ষেত্রে আর দেখাচ্ছি না, জাস্ট চেক আউট করবা। বিকাশে তোমার বিকাশ পেমেন্ট অপশানে গিয়ে তোমার যে বিকাশ নাম্বারটা রয়েছে নাম্বারটা দিবে, তারপর তোমার মোবাইলের মধ্যে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিবা, দ্যাটস ইট। এবার আসো আমি হোস্টিং কিনবো, আমি হোস্টিং কিনবো এখন। তো হোস্টিং কেনার জন্য আইটিনাট হোস্টিং ওয়েবসাইটে যাওয়ার পর শুধু ডোমেইন যদি কিনো তাহলে এভাবে কিনবা,
আমি চাচ্ছি আমি হোস্টিং এবং ডোমেইন একসাথে নিব। আমাদের এখানে যারা আছে সবাই তো নতুন, তো সবাই যেটা করবে আইটিনেট হোস্টিং থেকে ডোমেইন এবং হোস্টিং দুইটাই কিনবে। তো দুইটাই কেনার জন্য আমি এই যে ওয়েব হোস্টিং নামক যে অপশানটা রয়েছে আমরা ওয়েব হোস্টিংয়ে ক্লিক করতেছি। ক্লিক করার পরে তাদের যে সার্ভিসগুলো রয়েছে চলে এসেছে। তো এই হোস্টিং সার্ভিস একটা দুইটা তিনটা দেখতে পারতেছি এবং আমরা মান্থলিও নিতে পারবো ইয়ারলি নিতে পারবো। আমরা ইয়ারলি নিব। তো ইয়ারলির মধ্যে দেখতেছি তাদের একটা হচ্ছে নাট স্টার্টার, আরেকটা হচ্ছে নাট সিলভার, আরেকটা হচ্ছে নাট ডায়মন্ড। নাট স্টার্টার যেটা সেটা হচ্ছে 1950 টাকা। আমরা এখানের মধ্যে 35% একটা কুপন আছে, এই কুপনটা ব্যবহার করতে পারবো। এটা রেগুলার প্রাইস হচ্ছে 3000 টাকা। আমরা এই কুপন কোডটা ব্যবহার করলে এটার প্রাইস কমে হবে কত টাকা, 1950 টাকা। ঠিক সেম এটার প্রাইস হচ্ছে 5800 টাকা, এই কুপন কোড ব্যবহার করলে 3500 টাকা হয়ে যাবে। তা আমরা কোন সার্ভিসটা নিব, এটা নিব নাকি এটা নিব নাকি এটা নিব? দেখো তুমি যদি প্রথম সার্ভিসটা নাও, প্রথম সার্ভিসটা হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ একটা ওয়েবসাইট রান করতে পারবা, অর্থাৎ একটা ডোমেইন অ্যাড করতে পারবা, একটার বেশি ডোমেইন অ্যাড করতে পারবে না। আর তোমাকে স্টোরেজ দিবে 5 GB, তোমার স্টোরেজ যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে 5 GB আর কি, 5 GB কিন্তু অনেক হিউজ। তারপর ব্যান্ডউইথ পাবে 100 GB। সাব ডোমেইন, সাব ডোমেইনটা কি? সাব ডোমেইন হচ্ছে যেমন আমাদের এই যে মনে করো w3codex.com না .com, এই যে এটার আগে ভাইয়া মনে করো দিলাম কি অ্যাডমিন .w3codex.com, অথবা হচ্ছে রেজওয়ানা নামে আমি একটা সাব ডোমেইন তৈরি করলাম রেজওয়ানা .w3codex.com, তারপর হচ্ছে নাজমা .w3codex.com, এইভাবে সাব ডোমেইন তৈরি করা যায়। তো তুমি এখানের মধ্যে সর্বোচ্চ দুইটা সাব ডোমেইন তৈরি করতে পারবা। একটা হচ্ছে তোমার মেইন ওয়েবসাইট ডোমেইন যেমন rezoana.com, আর rezoana.com এর আন্ডারে তুমি সাব ডোমেইন তৈরি করতে পারবা কয়টা, দুইটা। তারপর হচ্ছে ডেটাবেস, ডেটাবেস তুমি তৈরি করতে পারবা তিনটা। তো তিনটা ডেটাবেস তৈরি করলে তুমি সর্বোচ্চ তিনটা প্রজেক্ট এখানে আমাদের রান করতে পারবা। একই ডেটাবেসের মধ্যে তুমি একাধিক ওয়েবসাইট রান করতে হবে। আর ইমেইল অ্যাকাউন্ট, বিজনেস ইমেইল, আমাদের বিজনেস ইমেইলটাকে আমি দেখাই তোমাদেরকে। যেমন অ্যাডমিন @w3codex.com, এরকম তোমরা জিমেল দেখছো কিনা কখনো, admin@daraz.com। তারপর হচ্ছে support@facebook.com, দেখছো না এই support@facebook.com দেখছো কিনা? হ্যাঁ, আমরা যে দেখো এই যে রেজওয়ানা REZWANA rezoana@gmail.com দেখছো কিনা? আসে না তোমার gmail.com? জিমেইল এই যে rezoana@gmail.com, এই gmail.com এর আন্ডারে তুমি একটা সাব মানে বিজনেস ইমেল তৈরি করে নিলা। ঠিক সেম তোমার ডোমেইন নেম হচ্ছে rezoana REZWANA rezoana.com, তোমার ডোমেইন rezoana.com এর আন্ডারে তুমি মনে করো nusrat@rezoana.com নিলা। তাহলে তুমি এরকম বিজনেস ইমেল মাত্র একটা তৈরি করতে পারবা। তারপর হচ্ছে আনলিমিটেড ফ্রি অ্যাসেসেল, এগুলো কোনো বিষয় না। তো এটার মধ্যে অনেক সীমাবদ্ধতা। এই এখানের মধ্যে যে প্রথম যে সার্ভিসটা রয়েছে এই সার্ভিসটার মধ্যে তুমি একটা ওয়েবসাইটে বেশি রান করতে পারবা না এবং সাব ডোমেইন মাত্র দুইটা। তা আমি পরামর্শ দিব তোমরা যেহেতু প্রফেশনালভাবে কাজ করবা, প্রথম হোস্টিং সার্ভিসটা নিবা না, দ্বিতীয়টা নিবা। কারণ তোমার ক্লায়েন্টের ডোমেইন অনেক সময় তোমাকে তোমার হোস্টিংয়ে অ্যাড করে কাজ করার দরকার লাগতে পারে প্র্যাকটিসের জন্য বা যে কোনো বিষয়ে যে কোনোভাবে। তো সেক্ষেত্রে তোমার ওয়েবসাইট বা ডোমেইন অ্যাড করতে পারবে 5টা এই সার্ভিসের মধ্যে। স্টোরেজ রয়েছে 20 GB, ব্যান্ডউইথ রয়েছে আনলিমিটেড, মানে স্লো হবে না। আর ব্যান্ডউইথ অনেক সময় স্লো হয়ে যায়, আমি বলি তোমাদেরকে। যেমন আমাদের বাংলাদেশে যখন পরীক্ষার রেজাল্ট দেয় তখন কিন্তু সরকারের যে ওয়েবসাইটগুলো রয়েছে এগুলোতে ভিজিট করা যায় না। কেন ভিজিট করা যায় না? ব্যান্ডউইথ শেষ হয়ে যায়। এই যে নুসরাতদের রেজাল্ট দিছি কিছুদিন আগে, ওয়েবসাইটে ঢুকতে পারছো? শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ন্যাশনাল ইউনিভার্সিটি, ভাই আমি পরের দিন রেজাল্ট পাইছি। এই যে ঢুকতেই পারো না, কেন?
আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটের ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে, তো তারা মনে করে এরকম লোকাল মানে সার্ভিস নিচ্ছে। যদি আনলিমিটেড ব্যান্ডউইথ নিত তাহলে অবশ্যই এটা কী হতো না, স্লো হইতো না। তো আনলিমিটেড ব্যান্ডউইথ থাকবে, তারপর তুমি সাবডোমেইন 100টা তৈরি করতে পারবা। মনে করো তোমার প্রত্যেকটা প্রজেক্টের জন্য তুমি আলাদা করে সাবডোমেইন ক্রিয়েট করছো, তো প্রত্যেকটা প্রজেক্টের জন্য তুমি মনে করো 100টা প্রজেক্ট করছো, 100টা প্রজেক্টের আন্ডারে তুমি 100টা সাবডোমেইন করছো, তাহলে তোমার 100টা পোর্টফোলিও হয়ে গেছে। তারপর হচ্ছে ডাটাবেস, তিনটা না, ডাটাবেস তুমি আনলিমিটেড তৈরি করতে পারবা। তারপর হচ্ছে বিজনেস ইমেল, তুমি একটা না, বিজনেস ইমেল তুমি 100টা তৈরি করতে পারবা। তোমরা চেষ্টা করবা সেকেন্ড যে সার্ভিসটা রয়েছে এটা নেওয়ার জন্য। আর যদি টাকা পয়সা প্রবলেম থাকে তাহলে প্রথমটা নিয়ে আপাতত শুরু করবা, তুমি যে কোনো সময় এটাকে আপডেট করে এই সার্ভিসে চলে আসতে পারবা। বুঝতে পেরেছ? হ্যাঁ। তো এখন ভাইয়া চাচ্ছি সেকেন্ড যে সার্ভিসটা রয়েছে এটা নিব। তো এটা নেওয়ার জন্য এই যে নাট 40 আমি এই কুপনটাকে কপি করে রাখি, এটা আমার দরকার লাগবে। আমি এখান থেকে স্টার্ট নাওয়ে ক্লিক করব। স্টার্ট নাওয়ে ক্লিক করার পর সেকেন্ড একটা পেজে চলে আসছে এবং এখানে বলতেছে আমার এটা সার্ভিস চার্জ হচ্ছে 5,800 টাকা। তো আমি একটা প্রমোশন কোড পাইছি না, এটা যখন এখানে আমাদের অ্যাপ্লাই করব নাট 40 এবং ভ্যালিডেট দিলে এটার প্রাইস কমে গেছে। দেখো এটার প্রাইস কমে কত টাকা হয়েছে, এখন 3,480 টাকা, 5,800 থেকে কমে গেছে। তারপর আমি অ্যানুয়ালটাই রাখবো। আমার যদি এই হোস্টিংয়ের আন্ডারে কোনো একটা ডোমেনের প্রয়োজন হয় তাহলে আমি এখানে আমাদের ডোমেনটা সার্চ করতে পারবো। মনে করো ভাইয়া এই যে হামতাম একটা ডোমেন আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পরে পেয়ে গেছি, দেখো এরকম একটা ডোমেইন পেয়েছি। এই ডোমেইনটাও আমি এখানের মধ্যে এটার সাথে নিয়ে নিব, আমরা হোস্টিংয়ের সাথে ডোমেইনটা নিব। আর যদি শুধু ডোমেইন নিতে চাও তাহলে সেটা তো আমি দেখিয়ে দিছি যে প্রথমে কীভাবে ডোমেইন সার্চ করে ডোমেইন নিতে হবে। ডোমেইনের সাথে হোস্টিং সহ যদি নিতে চাও তাহলে এই যে এখানের মধ্যে হোস্টিংয়ের সাথে ডোমেইনটা সার্চ করে এখানের মধ্যে অ্যাড টু কার্ট করে ফেলবা। আর যদি তোমার ডোমেইন আগে থেকে নেওয়া থাকে তাহলে এখানের মধ্যে ডোমেইনটা আর এখানের মধ্যে অ্যাড করার দরকার নেই, তুমি এখান থেকে চেঞ্জ ডোমেইনে ক্লিক করে তুমি এখানের মধ্যে ক্যান্সেল করে দিতে পারবা। বুঝতে পেরেছ? তো ভাই এখানের মধ্যে ডোমেইনটা অ্যাড করার পর এটার প্রাইস বের হয়ে গেছে কত, 4,279 টাকা। আমি কি এখানের মধ্যে আইডি প্রোটেকশন ব্যবহার করব? আইডি প্রোটেকশন মানে হচ্ছে আমার আইডিটার মধ্যে প্রোটেকশন থাকবে আর কি। আমি আইডি প্রোটেকশন এখান থেকে অ্যাড টু কার্ট করে দিছি যেহেতু তারা এটাকে ফ্রি দিছে। তারপর হচ্ছে ক্লাউড ব্যাকআপ। ক্লাউড ব্যাকআপ হচ্ছে তুমি তোমার হোস্টিংয়ে যে কাজগুলো করবা ওই কাজগুলো যে কোনো সময় মনে করো তোমার ডিলিট হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো বা যে কোনো একটা সমস্যা হলো, তারা যেটা করবে তোমার একটা ক্লাউড ব্যাকআপ রেখে দিবে। তোমার যে কাজগুলো করেছো তার একটা ব্যাকআপ তাদের কাছে থাকবে, ওই ব্যাকআপটা তুমি যে কোনো সময় তাদের কাছ থেকে নিতে পারবা যতক্ষণ পর্যন্ত তাদের হোস্টিং ব্যবহার করবা। তো সেটার জন্য তোমাকে 1,000 টাকা তাদেরকে এক্সট্রা পেমেন্টস করতে হবে। তো আমরা ক্লাউড ব্যাকআপ সার্ভিসটা নিব না, আমরা ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারবো, সেই জন্য আমাদের এটার প্রয়োজন নাই, ম্যানুয়ালি আমরা ব্যাকআপ নিতে পারবো। তারপরে এখানে তো বুঝতেই পেরেছো তোমার যদি আগে থেকে অ্যাকাউন্টস থাকে তাহলে তুমি আগের অ্যাকাউন্টসে লগ ইন করতে পারবা, আর যদি আগে থেকে অ্যাকাউন্টস না থাকে তুমি কী করবা নতুন করে এখানের মধ্যে ইনফরমেশনগুলো দিয়ে লগ ইন করে নেবা। আমি আমার আগের অ্যাকাউন্টসে লগ ইন করবো। তারপর দেখতেছি বিকাশ পেমেন্টস করব আমি, এই তো আমার প্রাইস হচ্ছে কত টাকা, 4,279 টাকা। তা আমি এখান থেকে চেক আউট করতেছি, চেক আউট করার জন্য বলতেছে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড সার্ভিস। তারপর চেক আউট দিব, চেক আউট হচ্ছে না কেন, ওই যে এখানে আমাদের লগ ইন করতে হবে, লগ ইন করে রাখি, লগ ইন, এই যে দেখো লগ ইন হয়ে গেছে। এখন ভাইয়া এখান থেকে চেক আউট করে ফেলি। দেখো লগ ইন করার পরে আমার ডিটেলস এখানের মধ্যে চলে এসেছে, ভাইয়ার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করা আছে। এই যে তুমি এখানের মধ্যে 4,279 টাকা পেমেন্টস করবে, এখানের মধ্যে ভাইয়া ভাইয়ার নাম্বারটা দিচ্ছি 01568830767, নাম্বার দিলাম। এবার আমি কনফার্ম দিচ্ছি, কনফার্ম দেওয়ার পরে আমাকে বলতেছে একটা বিকাশ ভেরিফিকেশন কোড আমার মোবাইলের মধ্যে এসেছে। আমি যদি বিকাশ ভেরিফিকেশন কোডটা দিয়ে কনফার্ম করি তাহলে কি হবে, আমার বিকাশে যদি টাকা থাকে টাকাটা কেটে নিবে এবং আমার ডোমেইন এবং হোস্টিং কিনা হয়ে যাবে। তোমরা কি পারবা কিনতে? জি ভাইয়া। হ্যাঁ আমি এখন আর কিনতেছি না, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং ইয়েস করে দিলাম। আমার এটা কেনার দরকার নেই, আমি শেখানোর জন্য তো এটা লগ ইন করেছি।
তুমি যখন ডোমেইন এবং হোস্টিং কিনবা, তখন তোমার এই ডোমেইনটা এখানের মধ্যে দেখা যাবে, একটা দুইটা তিনটা চারটা যতগুলো ডোমেইন থাকবে এখানে ক্লিক করলে তুমি ডোমেইনগুলোকে দেখতে পারবা। আর তুমি যদি হোস্টিং নাও, তোমার হোস্টিংটা তুমি এখানে দেখতে পারবা। তো ভাইয়ার এই অ্যাকাউন্টের আন্ডারে ক্লাসটা কেটে যাবে। আচ্ছা ভাইয়ার এই অ্যাকাউন্টের আন্ডারে একটা মাত্র সার্ভিস নেওয়া রয়েছে এবং একটা হোস্টিং নেওয়া রয়েছে। দেখো তো আমরা এখানের মধ্যে আসলে আমাদের হোস্টিংটা দেখতে পারবো, আর যদি ডোমেইন নেওয়া থাকে তাহলে আমরা আমাদের ডোমেইনটা এখানে দেখতে পারবো। তো ভাইয়ার এই অ্যাকাউন্টে শুধু হোস্টিং নেওয়া রয়েছে, কোনো ডোমেইন নেওয়া নেই, এই জন্য এটা দেখা যাচ্ছে না। তো এখন তুমি আইটিনার থেকে যখন ডোমেইন এবং হোস্টিং নিবা, সাধারণত তোমার অনেক প্রবলেম এখানের মধ্যে ফেস করতে হবে। নতুন অবস্থায় বিভিন্ন প্রবলেম তুমি এখানের মধ্যে ফেস করবা। তো এই প্রবলেম ফেস করলে তুমি প্রবলেম ফেস করবা যখন, তখন তুমি কীভাবে সাপোর্ট নিবা। তো সাপোর্টের জন্য দেখো এখানের মধ্যে একটা সাপোর্ট পিন রয়েছে, যে শু ফুল পিন, এখানে ক্লিক করলে তুমি একটা পিন পাবা। এখানের মধ্যে উই আর হেয়ার, এখানে যখন ক্লিক করবা তখন ওরা দেখবা তোমাকে রিসেন্ট মানে ইনস্ট্যান্ট তোমাকে সাপোর্ট দিবে, ওরা 24 আওয়ার লাইভ থাকে। তুমি তোমার এখানে নাম লিখবা, তোমার ফোন নাম্বারটা লিখবা, ইমেলটা দিবা, এবং তোমার অ্যাকাউন্টের সাপোর্ট যে পিনটা রয়েছে এই সাপোর্ট পিনটা দিয়ে তোমার কোয়েশ্চনটা বা প্রবলেমটা তুমি এখানে লিখে তুমি মেসেজ দিবা। মেসেজ দেওয়ার সাথে সাথেই তারা দেখবে তোমাকে রিপ্লাই করবে। যেমন ভাই এখানে আমাদের ফোন নাম্বার 01568830767 দিচ্ছি এবং সাপোর্ট পিনটা এটা দিলাম, দিয়ে আমি এখানে ক্লিক করলাম এবং কোয়েশ্চনের মধ্যে যেয়ে বললাম ডোমেইন প্রাইস কত, হ্যাঁ এরকম বললাম আর কি, ডোমেইন প্রাইস কত। তারা দেখবে ইনস্ট্যান্ট তোমাকে রিপ্লাই দেবে। তুমি রাত্র 12টা, 1টা, 2টা, 3টা, 4টা যখন প্রবলেম ফেস করবা তখন তুমি তাদেরকে মেসেজ দিতে পারবা। এই যে ওরা এখন দেখবে চলে আসবে, আয়েশা তোমাকে রিপ্লাই করবে। এই যে আব্দুল মোমেন মোনেম নামক একজন ব্যক্তি আছেন এখানে সাপোর্টে, উনি এখনই দেখবে তোমাকে মেসেজে রিপ্লাই দেবে। তোমার যে কোনো প্রবলেম নিয়ে তুমি এখানে মেসেজ দিবা, তোমাকে তারা প্রবলেম সলভ করে দেবে। এবং তুমি এখান থেকে স্ক্রিনশট বা ছবি নিয়েও তুমি এখানের মধ্যে আপলোড করে দিতে পারবা। আচ্ছা উনি রিপ্লাই দেখ। তারপর তুমি এখানে সাপোর্টের জন্য এখানের মধ্যে আরেকটা অপশান পাবা, এখান থেকে তুমি সাপোর্ট পিন দেখতে পারবা। এখানে যে পিনটা দেখছো ওই পিনটাই তুমি এখানের মধ্যে পাবা, এই যে সাপোর্ট পিনটা এখানে পেয়ে গেছো। নতুন করে পিন তুমি এখানে জেনারেট করতে পারবা, এই যে নতুন করে তুমি জেনারেট পিন করতে পারবা, ওই পিনটা দিয়ে তুমি এখানের মধ্যে মেসেজ দিতে পারবা। অথবা এখানের মধ্যে ওপেন টিকেট, টিকেট ওপেন করে তুমি এখান থেকে সাপোর্ট নিতে পারবে। যে ওপেন টিকেটে ক্লিক করলাম এবং ভাইয়া এখানের মধ্যে ভাইয়ার সাবজেক্ট এবং মেসেজের মধ্যে ডিটেলস লিখে তাদেরকে যদি সাবমিট করি তারা কী করবে, এখানে আমাকে চ্যাটের মাধ্যমে আমাকে 1x1 সাপোর্ট দিয়ে যাবে। তাই তোমরা কোনো টিকেট ফিকেট ওপেন না করে ডিরেক্ট কী করবা, এখান থেকে সাপোর্ট নেবা। বুঝতে পেরেছ? এই যে অনুগ্রহ করে জানাবেন ডোমেইন প্রাইসের ব্যাপারে জানতে চাচ্ছেন, দেখছো রিপ্লাই দিয়েছে। তা আমি আর এখানে আমাদের আর কোনো রিপ্লাই টিপ্লাই দিচ্ছি না, আমার দরকার নেই। ওকে এই যে ক্রস করে দিচ্ছি। তো সবাই বুঝতে পেরেছ কীভাবে সাপোর্ট নিতে হবে, ডোমেইন হোস্টিং নিতে হবে? হ্যাঁ। তো এখন ভাইয়া যে ডোমেইনটা নিয়েছি এবং হোস্টিংটা নিয়েছি, মনে করো আমার ডোমেইনটা হচ্ছে w3codex.com আর হোস্টিং আমি আইটিনাট হোস্টিং থেকে নিয়েছি। যদিও আমার w3codex.com ডোমেইনটা অন্য হোস্টিং প্রোভাইডার থেকে নেওয়া হয়েছে এবং এবং এখানের মধ্যে আমি তাদের হোস্টিংটা ব্যবহার করতেছি। তো আমি এখান থেকে এই যে তাদের সি প্যানেলের মধ্যে আমার, আচ্ছা এটা আমার বারবার নজর যাচ্ছে, তাদের সি প্যানেলের মধ্যে বা হোস্টিংয়ের মধ্যে আমার w3codex.com অ্যাড করা রয়েছে। দেখো ভাই এখানের মধ্যে ক্লিক করে ভিজিট করতে পারবে, এই যে আমার ডোমেইনটা এখানের মধ্যে রান করা হয়েছে। তো এখান থেকে তুমি এই যে অংশটা রয়েছে এটাতে ক্লিক করো। ক্লিক করার পর তুমি কতগুলো অপশান পাচ্ছ, তো এখানের মধ্যে তুমি দেখো লগ ইন টু সি প্যানেল, তুমি সরাসরি এখানের মধ্যে লগ ইন করতে পারবা সি প্যানেলের মধ্যে। এই যে তোমার সি প্যানেলে তুমি লগ ইন করে ফেলছ, এখান থেকে তুমি তোমার সি প্যানেল দেখতে পারবা। এই যে এখানে মধ্যে তুমি তোমার ইমেল তৈরি করতে পারবা, তারপর হচ্ছে তুমি ফাইল ম্যানেজার থেকে তুমি ফাইল আপলোড করতে পারবা, তারপর হচ্ছে তোমার সকল ফাইলের ব্যাকআপ নিতে পারবা, সকল কাজগুলো যে কাজগুলো তুমি ওই যে ইয়েতে করতে পারছো কি যেন
লোকাল হোস্টের মধ্যে জ্যাম্পের মধ্যে যে সকল কাজ করতে পেরেছো সকল কাজ তুমি এখন এখানে করতে পারবা। এখন বলবা যে ভাইয়া আমি কি সব সময় এই যে আইটি নাট হোস্টিংয়ে লগ ইন করে তারপর কি আমার সি প্যানেলে যাব? না, তুমি যখন আইটি নাট হোস্টিং থেকে ডোমেন এবং হোস্টিং কিনবা তখন তোমার ইমেলের মধ্যে যে ইমেলটা ব্যবহার করে তুমি ডোমেন হোস্টিং কিনবা ওই ইমেলের মধ্যে তোমার চারটা ইমেল যাবে। যদি নতুন করে অ্যাকাউন্ট করো তাইলে তোমার কয়টা ইমেল যাবে? চারটা ইমেল যাবে। আর যদি পুরাতন ইউজার হও তাদের এবং তুমি যদি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে যদি ডোমেন এবং হোস্টিং কিনো তাহলে তোমার ইমেলের মধ্যে দুইটা ইমেল চলে যাবে। ওই ইমেলের মধ্যে তোমার সি প্যানেলে লগ ইন করার অ্যাড্রেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠিয়ে দিবে। তুমি জাস্ট কী করবে, এই ইমেলগুলো কারোর সাথে শেয়ার করবা না। কারোর সাথে শেয়ার না করে তুমি তোমার ইমেলটা দেখবা, এখানের মধ্যে তুমি দেখবে যে তোমার সি প্যানেলে লগ ইন অ্যাড্রেস, তারপর হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ড তুমি পেয়ে যাবা। তারপরও ভাইয়া তোমাদেরকে দেখাই দিচ্ছি তুমি কীভাবে সি প্যানেলের মধ্যে লগ ইন করবা। সি প্যানেল লগ ইন করার জন্য তুমি যে ডোমেনটা কিনেছো, যে ডোমেনের সাথে হোস্টিংটা নিয়েছো, ওই ডোমেনের নামটা লাগবে, যেমন w3codefs.com। লেখার পরে তুমি স্ল্যাশ দিয়ে এখানে আমাদের সি প্যানেল লিখবা, লেখার পরে এন্টার দেবা এবং এখানে আমাদের তুমি সি প্যানেল লগ ইন করার যে ড্যাশবোর্ড আছে এটা পেয়ে যাবা। একটু অপেক্ষা করে দেখো, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা তোমাকে কারা দিয়ে দিবে, ওই যে তোমার ইমেলের মধ্যে তারা পাঠিয়ে দিবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করবা, অবশ্যই এটা কারোর সাথে শেয়ার করবে না। আবার তুমি চাইলে এখানে আমাদের এই যে colon 2083 লিখেও তুমি লগ ইন করতে পারবা। বুঝতে পেরেছি আমরা সি প্যানেলে কীভাবে লগ ইন করবো? তো ভাইয়া এখন লগ ইন পাসওয়ার্ড তো আমার মনে নাই, আমি এখান থেকে লগ ইন করতেছি। আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা এই রকম একটা ইন্টারফেস পাবো এবং এখানে আমাদের যে থিমটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জুপিটার থিম। তো জুপিটার থিমে ইউজার ইন্টারফেসটা হচ্ছে এমন, তুমি মনে করো একজন হোস্ট থেকে ডোমেন হোস্টিং নিয়েছো বা অন্য কোনো কোম্পানি থেকে ডোমেন হোস্টিং নিয়েছো, সেক্ষেত্রে তোমার ইউজার ইন্টারফেসটা এমন থাকবে না, অন্যরকম থাকতে পারে। কিন্তু এখানে যে অপশানগুলো তুমি দেখতে পারতেছো সেম অপশানগুলো কিন্তু তুমি যে কোনো হোস্টিং প্রোভাইডার থেকে নাও তুমি পাবা। দুই একটা কম বেশি হতে পারে, তবে তোমার প্রয়োজনীয় যে সার্ভিসগুলো রয়েছে সবগুলো অপশানে তুমি এখানে আমাদের পেয়ে যাবা। তা আমরা নেমচিপ থেকে নিলে এরকম একটা ইন্টারফেস আমরা পাবো এবং এখানে থিম নামক একটা অপশান রয়েছে, এখানে আমাদের তাদের মাত্র একটাই থিম রয়েছে, অন্যান্য যেই হোস্টিং প্রোভাইডার রয়েছে তাদের একাধিক থিম থাকে, একাধিক থিমের মাধ্যমে তুমি এখানে আমাদের এই থিমটাকে ইন্টারফেসটাকে তুমি চেঞ্জ করে নিতে পারবা। তা আমরা এই ডান পাশে যে অপশানটা দেখতে পারতেছি, ডান পাশে আমরা দেখতেছি আমাদের ইউজার নেমটা রয়েছে এখানের মধ্যে, আমাদের ডোমেনটা প্রাইমারি যে ডোমেনের মাধ্যমে আমরা হোস্টিং নিয়েছি সেই ডোমেনটা দেখতেছি এখানের মধ্যে, তারপর আইপি ডিরেক্টরি, আমাদের লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে আমাদের ফাইল ইউজেস, কতটুকু ফাইল আমরা ইউজ করেছি, ডিস্ক ইউজেস, আমরা 20 GB যে সার্ভিসটা রয়েছে সেটা নিয়েছি, 20 GB মধ্যে মাত্র 365 MB আমরা ব্যবহার করেছি, সাবডোমিন 100টার মধ্যে মাত্র একটা আমরা সাবডোমিন ক্রিয়েট করেছি, ইমেল 100টার মধ্যে মাত্র একটা ইমেল আমরা ক্রিয়েট করেছি। তারপর হচ্ছে এইভাবে তুমি এখানের মধ্যে সকল ইনফরমেশনগুলো পাবে, তোমার ব্যান্ডউইথ কতটুকু খরচ হয়েছে সেটাও তুমি এখানে দেখতে পারতেছো এবং তারা দেখো এখানের মধ্যে একটা ইনফিনিটি সাইন দিয়ে দিছে। ইনফিনিটি মানে হচ্ছে তুমি আনলিমিটেড ব্যান্ডউইথ এখানের মধ্যে পাচ্ছ, অর্থাৎ তুমি যে সার্ভিসটা নিয়েছো ওই সার্ভিসের ডিটেইলস আপডেট তুমি এই পাশে ডান পাশে পাবা। বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি শর্টকাট একটা আপডেট তুমি এখান থেকে দেখতে পারবা। আর এখানে মধ্যে তুমি একটা নোটিফিকেশান বাটন পাবা, নোটিফিকেশানগুলো দেখতে পারবে। তারপর এখানের মধ্যে ইউজার লগ ইন, এখানে মধ্যে ক্লিক করে তুমি তোমার ইউজার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে পাসওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা আছে সব তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে। এগুলো তোমরা বুঝো, এগুলো বাইরে বোঝানোর দরকার নেই। তা আমি যেটা করতেছি এখান থেকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ইমেল। তো এখানের মধ্যে আমরা বিজনেস ইমেল তৈরি করতে পারবো। বিজনেস ইমেল কয়টা তৈরি করতে পারবো? 100টা তৈরি করতে পারবো। তো আসো আমরা একটা ইমেল তৈরি করে ফেলি। আমি ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করতেছি, কন্ট্রোলে ক্লিক করে তারপর ক্লিক করলাম এবং আমি এখানে দেখতেছি
যে আমি একটা মাত্র ইমেল তৈরি করেছি, সেটা হচ্ছে amitjeevan@w3codefs.com। আমি আরেকটা ইমেল তৈরি করব। আরেকটা ইমেল তৈরি করার জন্য আমরা এখানের মধ্যে ক্লিক করব। আর amitjeevan@w3codefs.com যে ইমেলটা রয়েছে, এটাকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো, অথবা এখানে আমাদের চেক ইমেলে ক্লিক করে আমরা এই ইমেলটাতে আমরা ঢুকতে পারবো। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে ইমেলে লগ ইন করতেছি, যে ওপেনে ক্লিক করবা, দেখো তুমি এখানের মধ্যে চলে আসছো। তো এখান থেকে তুমি যে কোনো কাউকে তুমি ইমেল করতে পারবা। এই যে ড্রাফটের মধ্যে তোমার ইমেলগুলো থাকবে, সেন্টের মধ্যে ক্লিক করলে তুমি এখান থেকে সেন্ড করতে পারবা ইমেল। আপাতত কোনো সেন্ট নেই, তারপর জাঙ্ক। আমরা ইমেল কীভাবে সেন্ড করতে হয়, তারপর হচ্ছে এখানে ইমেল নিয়ে কীভাবে কাজ করতে হবে, যারা জিমেল ব্যবহার করছে তারা সবাই মোটামুটি এই যে মানে বিজনেস ইমেলগুলো ব্যবহার করতে পারবে। তো ভাই এগুলো নিয়ে ডিটেলস ক্লাস করাবো, তো সেই জন্য এখন আর এটা নিয়ে আলোচনা করতেছি না। তোমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবা যে কীভাবে ইমেল করা যায়। তা আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, এটা ক্রস করে দিলাম। নতুন একটা ইমেল কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখাই দিচ্ছি। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের ডোমেনটা হচ্ছে w3codefs.com। এটার সামনে আমরা কী দিতে যাচ্ছি, অ্যাডমিন দিতে যাচ্ছি, অ্যাডমিন। তো এটা কী হবে, admin@w3codefs.com অথবা support@w3codefs.com। তো আমি অ্যাডমিন দিচ্ছি, মনে করে admin@w3codefs.com। যে কোনো ইমেল তুমি দিতে পারবা, এখানে যে কোনো ইউজার নেম দিতে পারবা, একই নামের ইউজার নেম একাধিকবার দিতে পারবা না। আর এখানে পাসওয়ার্ডটা কী, পাসওয়ার্ডটা মনে করো ভাইয়া, মনে করো একটা দিলাম পাসওয়ার্ড, মনে করো w3codefs এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, এই যে এটা দিলাম। তা আমি এগুলো যদিও ডিলিট করে দিব, পরবর্তীতে থাকবে না। তো এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর ভাইয়া এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, এই যে ক্রিয়েট, দেখবে যে আমার ইমেলটা তৈরি হয়ে গেছে। কোথা ও, তারা বলতেছে আমাকে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার জন্য। তা আমি w3codefs মনে করো 23@hash এরকম দিলাম। আমি পাসওয়ার্ডটা মনে রাখবো, একটু পরে দরকার লাগবে, w3codefs 23@hash। এরপর আমি এখানের মধ্যে ক্রিয়েটে ক্লিক করব, দেখবো যে ভাইয়ার একটা ইমেল তৈরি হয়ে গেছে। এবং ভিউতে ক্লিক করব, ডোন্ট সেভ, রিলোড করে দেখো, এই যে admin@w3codefs.com একটা ইমেল তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা চেক ইমেলে ক্লিক করলে আমরা আমাদের ইমেলটাতে চলে যেতে পারবো। এই যে এখানের মধ্যে গেলে দেখবো যে admin@w3codefs.com একটা ইমেল তৈরি হয়েছে। এখন বলো যে ভাইয়া আমি কি সবসময় আমার ইমেলটাতে লগ ইন করবো কীভাবে? ইমেলে লগ ইন করার জন্য তুমি তোমার এই যে ডোমেন লিখবা defs.com, তারপর কোলন দিবা, w3codefs.com লিখে তোমার ডোমেনটার নাম লিখবা এবং কোলন দিয়ে এখানে মধ্যে লিখবা 2096 লিখে যখন এন্টার দিবা, তাইলে তুমি ইমেলের লগ ইন অপশান পেয়ে যাবা। এই যে ওয়েব মেইল লগ ইন, তো এখানে মধ্যে আমার admin@w3codefs.com এবং এখানে মধ্যে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়েছিলাম কি, w3codefs 23@hash, হ্যাঁ, এবং লগ ইন দিলাম। এই তো লগ ইন হয়ে গেছে। এবং এখান থেকে ভাইয়া যে কোনো কাউকে এখানে আমাদের ইমেল করতে পারবো, সব কিছু করতে পারবো। তো আমরা বিজনেস ইমেল নিয়ে পরবর্তীতে ক্লাস করবো, তো সেই জন্য ভাইয়া ডিটেলস দেখাচ্ছি না। এখন এটাকে ক্রস করে দিলাম, ক্রস করে দিলাম এবং সি প্যানেল আসতেছে। এখন তুমি এই যে ইমেল অ্যাকাউন্টসে ক্লিক করলে দেখতে পারবে, দেখো তোমার একটা ইমেল বেড়ে গেছে, যে admin@w3codefs.com নামক একটা বিজনেস ইমেল তুমি তৈরি করছো। এইরকম তুমি 100টা ইমেল তৈরি করতে পারবা। তো ইমেলের আরও অনেকগুলো অপশান রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো, এত ডিটেলস এখন জানার দরকার নেই। তারপর হচ্ছে জেট ব্যাকআপ নামক একটা অপশান, এখান থেকে আমরা আমাদের সি প্যানেল থেকে আমাদের যেই ডেটাগুলো রয়েছে এগুলোর ব্যাকআপ নিতে পারবো। তো ব্যাকআপ নেওয়ার জন্য আমরা বিভিন্ন প্রসেস বা প্লাগিংস ব্যবহার করবো, সেই জন্য এই অপশানটাকেও আমরা স্কিপ করতেছি। তৃতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ফাইলস, এটা হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরি। এখানের মধ্যে আমরা আমাদের সকল কাজ, প্র্যাকটিস, পোর্টফোলিও সব কিছু আমরা এই ফাইলসের ফাইল ম্যানেজারে গিয়ে রাখবো। এই যে কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ফাইলসের মধ্যে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা এই যে এখানের মধ্যে আমরা এসে
আমরা আমাদের প্রয়োজনীয় যত মানে আমাদের প্র্যাকটিস রয়েছে সবগুলো আমরা এখানের মধ্যে রাখতে পারবো। তো তারপর হচ্ছে দেখো এখানের মধ্যে তোমার ইমেজ আপলোড করতে পারবো, অনেক কাজ আছে এগুলো ভাইয়া দেখাচ্ছি না, আমি ফাইল ম্যানেজারটা দেখাচ্ছি। এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে তুমি তোমার সাবডোমেনগুলো দেখতে পারবা। দেখো তো ভাইয়া এখানে আমাদের কয়টা সাবডোমেন তৈরি করেছি, দুইটা সাবডোমেন, একটা হচ্ছে জীবন ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম, আর একটা হচ্ছে পস ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম। আর আমাদের যে ডব্লিউ থ্রি কোডেস ডট কম যে মেইন ডোমেনটা রয়েছে সেটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল। এই যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল যে এটা হচ্ছে আমাদের মেইন ডিরেক্টরি, এখানের মধ্যে আমি যা কাজ করবো সেটা আমরা আমাদের ডব্লিউ থ্রি কোডেস ডট কমে দেখতে পারবো। দেখো ভাইয়া এখানে আমাদের ইন্ডেক্স ডট এসটিএমএল নামক একটি ফাইল রয়েছে, এই ফাইলটার মাধ্যমে আমরা যদি এটাতে ভিউ করি, এই যে ভিউতে ক্লিক করলে দেখবা আমরা এই আচ্ছা আমরা এখানের মধ্যে এটাকে এইভাবে দেখতেছি না, আমি এটাতে এডিটে ক্লিক করব এবং এডিট। দেখো ভাইয়া এডিটে ক্লিক করার পর দেখতে পারবা আমি এখানের মধ্যে কী লিখছি, এ ওয়ান ওয়েলকাম টু ইউ, তাই না? দেখো এই লেখাতে আমরা ডব্লিউ থ্রি কোডেস ডট কমে গেলে দেখতে পারতেছি, বুঝতে পেরেছ? অর্থাৎ তুমি তোমার ফাইল ম্যানেজার থেকে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর মধ্যে তুমি যা রাখবা তাই তুমি কেউ কোথায় দেখতে পারবা, তোমার এই যে ডোমেনটা লিখে যখন কেউ সার্চ করবে সেটা তো ওইখানের মধ্যে দেখা যাবে। অর্থাৎ আমরা পূর্বে যত ওয়েবসাইটের কাজ করেছি সকল প্র্যাকটিসগুলোকে বা আমরা আমাদের ওয়েবসাইটটাকে আপডেট করার জন্য সকল কোড বা প্র্যাকটিস আমরা এই যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর মধ্যে রাখবো, বুঝতে পেরেছি? আর ভাইয়া সাবডোমেনটা হচ্ছে এটা, এই যে পজ ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম, এই সাবডোমেনের মধ্যেও কিন্তু আমরা আমি অনেকগুলো প্র্যাকটিস এখানের মধ্যে রেখেছি বা কাজ করেছি। তো এই পজ ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম যদি আমি দেখি তো এটার মধ্যে কী আছে, এই যে পিওএস পজ ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম, দেখো এটার মধ্যেও কিন্তু একটা ওয়েবসাইট রান করা আছে। তারপর হচ্ছে জীবন ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম, এটার মধ্যে কোনো কিছুই আমি রাখিনি। তুমি যখন নতুন করে কোনো একটা হোস্টিং নিবা তখন তুমি এই যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এটার মধ্যে তুমি এতগুলো ফাইল পাবা না, তুমি শুধু এই যে সিজিআই হাইপেন বিন এই ফোল্ডারটা পাবা, এটাকে তুমি রাখতেও পারো ডিলিটও করে দিতে পারবা, বুঝতে পেরেছ? তারপর এখানে বাম পাশে এই যে এতগুলো যে ফোল্ডার রয়েছে এগুলো কখনো ডিলিট করবা না অথবা এডিট করবা না, না হয় তোমার সিপ্যানেল একদম নষ্ট হয়ে যাবে। আর উপরে আমরা একটা মেনু বার দেখতে পারতেছি, এখান থেকে আমরা ফাইল আপলোড করতে পারবো, তারপর হচ্ছে ফোল্ডার তৈরি করতে পারবো, কপি করতে পারবো, মুভ করতে পারবো, আপলোড করতে পারবো, ডিলিট করতে পারবো, অনেক ধরনের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। আমরা পর্যায়ক্রমে এগুলো দেখবো, জানবো, শিখবো। এবার আমরা এখানে আবার চলে আসি, ফাইলস মিশরা কি সবাই বুঝতে পেরেছি? ফাইলস জি। তারপর হচ্ছে ডাটাবেস, এই ডাটাবেসের মধ্যে আসলে তুমি একটু দেখো, এই যে পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো একটা তোমার পরিচিত একটা লুকিং এখানের মধ্যে পাবা, যে লুকিংটা তুমি আগেও দেখেছো জ্যাম্পের মধ্যে। জ্যাম্পের মধ্যে আমরা এখানে এসে কী করতাম, ডাটাবেস তৈরি করতাম, তাই না? এখানের মধ্যে এই যে ডাটাবেস আমরা তৈরি করতে পারবো, যদিও ডাটাবেস এখানে তৈরি করবো না, ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই যে মাই এসকিউএল ডাটাবেসে ক্লিক করতে হবে। এই মাই এসকিউএল ডাটাবেসে ক্লিক করার পর আমরা এই যে এখান থেকে আমরা নতুন ডাটাবেস তৈরি করতে পারবো, যে ডাটাবেস আমরা আগে জ্যাম্পে পিএসপি মাই অ্যাডমিনের মধ্যে গিয়ে তৈরি করতাম। তা আমার এখানের মধ্যে একটা ডাটাবেস তৈরি করা আছে আর বাকি সব ফাঁকা, তো আমরা এগুলো পরবর্তীতে দেখব। তারপর এগুলো দেখার দরকার নেই। ডোমেইনস, এই ডোমেইনস অপশান থেকে আমরা সাবডোমেন তৈরি করতে পারবো, এই যে ডোমেনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সাবডোমেন তৈরি করতে পারবো। দেখো ভাইয়া একটা সাবডোমেন তৈরি করা আছে, সেটা হচ্ছে পজ ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম। এখন আমাদের এখানের মধ্যে মনে করো ডব্লিউ থ্রি কোডেসের মেম্বার হচ্ছে রেজওয়ানা, তো রেজওয়ানার নামে আমি একটা সাবডোমেন তৈরি করে ফেলবো। হ্যাঁ, রেজওয়ানার নামে সাবডোমেন তৈরি করার জন্য আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, করার পর আমি নতুন একটা ডোমেন তৈরি করতেছি, মনে করো এখানের মধ্যে নুসরাত, নুসরাতের নামে আমি একটা ডোমেন তৈরি করবো, নুসরাত নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কম। তারপর তারা বলতেছে আমার নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডেস ডট কমটা কি আমার ডব্লিউ থ্রি কোডেসের যে ডট কম যে তাদের ওইটার যে পাবলিক এসটিএমএলটা রয়েছে একটু আগে দেখাইছি ওইটার মধ্যে কি তৈরি হবে, আমি ওইটা তো তৈরি করতে চাচ্ছি না সেই জন্য এখানে আমাদের টিক মার্ক দিব না। তো আমি এখান থেকে সাবমিট করব, সাবমিট করার পর
একটু অপেক্ষা করি ভাইয়া, এই সাবডোমেনটা কি আমি পরে চাইলে বা ডিলিট করে দিতে পারবো? হ্যাঁ, ডিলিট করে দিতে পারবো। জি, ডিলিট করে দিতে পারবো। এই যে দেখো nustad.w3codes.com নামক একটা সাবডোমেন এখানে তৈরি হয়ে গেছে। এখন এটাকে ভাইয়া ভিজিট করতে পারবে। দেখো সরি, nustad.w3codes.com টা এটাকে ভাইয়া, আচ্ছা এখান থেকে কপি করা যাচ্ছে না। আমি এই যে দেখো nustad.w3codes.com, এটাতে এখন কোনো কিছু রান করি নাই তো, বা কোনো কোড করি নাই, সেই জন্য এটা একদম ব্ল্যাঙ্ক আসতেছে। তা আমরা এভাবে সাবডোমেন তৈরি করতে পারবো। তো সাবডোমেনটা আমি nustad.w3codes.com এটাতে তৈরি করেছি, সেটা আবার কোথায় পাবে জানো? এই যে তুমি আবার ফাইল ম্যানেজারে যাও, সেখানে আমাদের গিয়ে দেখবা যে এই যে দেখো nustad.w3codes.com চলে আসছে। বুঝতে পেরেছি। আর একটা কাজ, এটা কখনো করবা না, এই যে ক্রিয়েট এ নিউ ডোমেইন, এখানে মধ্যে মনে করো আমি হ্যামটেন দিলাম .w3codes.com, এবং এটা আমরা কখন টিকমার্ক দেবো, এটা টিকমার্ক দিলে তোমার পাবলিক HTML এর মধ্যে তৈরি হবে। এই যে পাবলিক HTML এর মধ্যে তৈরি হবে। তো পাবলিক HTML হচ্ছে আমার মেইন ডোমেইন, আমার প্রাইমারি ডোমেইনের ডিরেক্টরি। সো আমরা এটার মধ্যে কখনো সাবডোমেইন তৈরি করব না। বুঝতে পেরেছি। তো ভাইয়া এখান থেকে আবারও সি প্যানেলে চলে আসতেছি, এবং আমরা এখানের মধ্যে যাইয়া ডোমেনগুলোকে দেখতে পারবো। এভাবে আমরা ডোমেন তৈরি করতে পারবো, এবং এই ডোমেনগুলোর আন্ডারে প্রত্যেকটাতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে প্র্যাকটিস করতে পারবো। তারপর আমরা ডেটাবেজে আসি। ডেটাবেজ তো তৈরি করে দেখেছি, ডোমেন দেখছি, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে আমরা আমাদের সি প্যানেলের সকল আপডেট, আমাদের ওয়েবসাইটের সকল আপডেট জানতে পারবো, যে আমার ওয়েবসাইটের মধ্যে কতজন ভিজিটর আসছে, আমার ওয়েবসাইটে কোনো ইরর আছে কি না, আমার ওয়েবসাইটে ব্যান্ডউইথ কতটুকু খরচ হয়েছে। অনেকে আছে আমার ওয়েবসাইটের মধ্যে মনে করে বিভিন্ন বট ভিজিটর পাঠাবে, যেমন ডিডস অ্যাটাক চালাবে, চালে আমার ব্যান্ডউইথ নষ্ট করে ফেলবে। এগুলো সকল আপডেট আমরা এখান থেকে দেখতে পারবো। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজ করবো। আর সিকিউরিটির বিষয়ে যখন আসি, তখন আমরা SSL সার্টিফিকেট, আমি তো বলছি ওই যে আমাদের HTTPS একটা বিষয় রয়েছে, SSL সার্টিফিকেট অ্যাড করা থাকলে তোমার ওয়েবসাইটটা সিকিউর, এবং সিকিউরিটি ব্যাপার সেপার নিয়েও আমরা এগুলো নিয়ে ডিটেলস ক্লাস করব। আর সফটওয়্যার অপশানটাতে আমরা বিভিন্ন সফটওয়্যার দেখতে পারতেছি। তুমি PHP দিয়ে ওয়েবসাইট রান করলে তুমি এই অপশান নিয়ে কাজ করবা, Node.js নিয়ে কাজ করলে Node.js দিয়ে কাজ করবা, বা পাইথন নিয়ে কাজ করলে এই সফটওয়্যারটা তোমার দরকার লাগবে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করলে তোমার এই সফটওয়্যারটা দরকার লাগবে। তারপর হচ্ছে অ্যাডভান্স আরও অপশান রয়েছে, এগুলো আর দেখার দরকার নাই। তা আমরা এখানে আমাদের সফটাকুলাস নামক একটা অপশান পাচ্ছি, এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। আবার এখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস নামক একটা অপশান পাচ্ছি, এখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। দেখো ভাইয়া, এটাতেও ক্লিক করলাম এবং এটাতেও ক্লিক করলাম, দেখি তো, দেখো সেম পেজে কিন্তু চলে আসছে। আচ্ছা দেখি তো কোনটাতে কী আসছে, এখানে ক্লিক করলে এইরকম একটা পেজে আসতেছে। এখান থেকে আমরা কী করবো, এটাতে ক্লিক মার্ক করে আমরা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল দিলে আমরা এই যে এখান থেকে সরাসরি ওয়ার্ডপ্রেস আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, অর্থাৎ সি প্যানেল থেকে তুমি ডিরেক্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবা। আর যদি তুমি এখানে ক্লিক করো, তাইলে তুমি এরকম একটা অপশান পাবা, এবং এখান থেকেও তুমি কী করতে পারবা, এই যে ইনস্টল নাওয়ে ক্লিক করে তুমি ওই যে আগের একটা পেজ যে আছে ওই পেজে চলে আসতে পারবা। বুঝতে পারছো, যেখানে তোমার ভালো লাগে। এখন মনে করো ভাইয়া, এই যে এখানের মধ্যে একটা সাবডোমেন তৈরি করছিলাম না, এই যে সাবডোমেন কি ছিল, nustad.w3codes.com ছিল, এবং আমি আমার ফাইল ম্যানেজারে গেলে দেখতে পারবো nustad.w3codes নামক একটা সাবডোমেন তৈরি হয়েছে, এবং এটাতে ক্লিক করার পর আমরা দেখতেছি CGIB নামক একটা ফোল্ডার রয়েছে এবং ওয়েল নোন নামক একটা ফোল্ডার রয়েছে। আমরা চাইলে এই দুইটা ফোল্ডার ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার জন্য আমরা এই যে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবো, আবার চাইলে আমরা রাখতেও পারি। ডিলিট করতে গেলে তারা বলতেছে স্কিপ দ্য ট্র্যাশ অ্যান্ড পারমানেন্টলি ডিলিট। আমি যদি এখানে টিক দেই তাহলে এটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে, যদি টিক না দেই তাহলে এটা এই যে এখানে মধ্যে ট্র্যাশ নামক একটা অপশান রয়েছে, ট্র্যাশের মধ্যে যা জমা হবে, দেখো এই যে এখানে ট্র্যাশের মধ্যে চলে আসছে। তা আমরা এগুলোকে রিস্টোর করতে পারবো। রিস্টোর করার জন্য এই যে এখানে ক্লিক করে রান, মানে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা এই যে রিস্টোরে ক্লিক করব, তাহলে এটা রিস্টোর হয়ে যাবে। দেখো ভাইয়া, আবার যদি আমাদের নুসরাতে আসি, তাহলে দেখো এখানের মধ্যে এটা পেয়ে যাবো। আমি তোমাটাকে ডিলিট করে দিচ্ছি, এই যে এখানের মধ্যে ডিলিট করে দিচ্ছে, পারমানেন্টলি ডিলিট করে দিচ্ছে।
এই যে রাইট বাটন ক্লিক করে ডিলিট, এখান থেকে ডিলিট। এখন দেখবা ট্রেসের মধ্যে নাই, বুঝতে পেরেছো? আমি ব্যাকে আসলাম, এই যে এটাতে আসলাম। তুমি যখন নতুন করে ডোমেইন কিনবা তখন তুমি পাবলিক এসটিএমএল যাওয়ার পরে তোমরা এরকম দেখতে পারবা। তোমার তো তখন সাবডোমেইন থাকবে না, তাই না? তুমি তোমার প্রাইমারি যেই ডোমেইনটা রয়েছে, যেমন আমাদের প্রাইমারি ডোমেইন হচ্ছে w3codes.com, তো w3codes.com এ কাজ করতে হলে আমাকে কী করতে হবে, এই যে পাবলিক আন্ডারস্কোর আন্ডারস্কোর আনি দেব, পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর মধ্যে আমরা কাজ করব যখন প্রাইমারি ডোমেইনটা নিয়ে কাজ করব। আর যদি সাব ডোমেইন নিয়ে কাজ করি তাহলে আমরা এই যে এখানে যেয়ে আমরা কাজ করতে পারব। সবাই কি বুঝতে পেরেছি? একটু কঠিন লাগবে, প্রথমে একবার কাজ করে ফেলে তারপর আর কঠিন লাগবে না। আমি nusrat.w3codes.com এ গেলাম, যাওয়ার পর আচ্ছা এখানের মধ্যে আমরা দেখো এখন একদম ব্ল্যাঙ্ক, কিন্তু একদম ফাঁকা। তো ভাইয়া এখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এই পেজটা ওপেন করে রাখছি। তো এইবার আসো, এখানের মধ্যে আমরা কি আমাদের ওয়েবসাইটটাকে https দিব নাকি দিব না? তা আমি এখানের মধ্যে https আছে, অনেকগুলো অপশান রয়েছে। আমরা সবসময় কী করবো, সেকেন্ড যে অপশানটা রয়েছে, সরি তৃতীয় যে অপশানটা রয়েছে সেটাকে চুজ করব, এটাই বেস্ট। এটা দিলে তুমি যে কোনোভাবে তোমার ওয়েবসাইট তুমি ভিজিট করতে পারবা। https দিলে কিন্তু আবার https দিয়ে কেউ তোমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না। তো তুমি যদি এটা দাও তাহলে তোমার এখানে আমাদের যে কোনো প্রোটোকল দিয়ে ওয়েবসাইট ভিজিট করতে পারবে। তো আমি এটা দিচ্ছি। তো আমার এখানে আমাদের কয়টা ডোমেইন এখন আপাতত আছে, একটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেইন, আর দুটো হচ্ছে কি আমার সাব ডোমেইন। তো আমরা এখন প্রাইমারি ডোমেইনের মধ্যে আমাদের ওয়েবসাইট ইনস্টল করবো নাকি সাব ডোমেইনে ইনস্টল করবো? সাব ডোমেইন ইনস্টল করতেছি। তুমি তোমার যেই ডোমেইন ইনস্টল করতে চাও ওই ডোমেইনটি এখান থেকে চুজ করে দিবা। তোমার যদি সাব ডোমেইন ক্রিয়েট করা না থাকে তাহলে তুমি প্রথম মানে একটাই অপশান পাবে, সেটা হচ্ছে তোমার প্রাইমারি ডোমেইন। তো আমি এখান থেকে আমার সাব ডোমেইন nusrat.w3codes.com চুজ করলাম। দেখো এখন যদি আমরা nusrat.w3codes.com লিখে এন্টার দেই এবং তোমাদের বাসা থেকেও যদি তোমরা এটাকে এন্টার করো দেখবা যে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো ভাইয়া এখান থেকে nusrat.w3codes.com লিখে এরপরে দেখো একটা অপশান আছে, এই যে এখানে আমাদের একটা অপশান রয়েছে, এই অপশানটা কি? এই অপশানটা হচ্ছে আমি যদি চাই আমাদের এই যে nusrat.w3codes.com এর ভিতরে একটা ফোল্ডার হবে, ফোল্ডার হওয়ার পরে তারপর আমার ওয়েবসাইটটা রান করবে। আমরা কি এটা চাচ্ছি নাকি সরাসরি w3codes.com এই যে nusrat.w3codes.com এর মধ্যে আমাদের ওয়েবসাইটটাকে রান করতে চাচ্ছি? সরাসরি চাচ্ছি না, আমি সরাসরি আমার ইউআরএলটা যখন লিখবে তখন আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। ভাইয়া যদি এখানের মধ্যে আরেকটা ডিরেক্টরি নাম দেই, মনে করো এখানের মধ্যে আমি দিলাম মনে করো ব্লগ, তাইলে তারা কি করতে হবে, কেউ আমার ওয়েবসাইট ভিজিট করতে হলে এখানের মধ্যে স্ল্যাশ যদি ব্লগ দেয় তাহলে আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তো আমরা এখানের মধ্যে ব্লগটা কোনো আলাদাভাবে কোনো ডিরেক্টরি তৈরি করতেছি না, যদি এখানের মধ্যে আমরা ব্লগ দেই তাহলে কি করবে, এই যে এখানের মধ্যে একটা ব্লগ নামক ফোল্ডার হবে এবং ওইখানের মধ্যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তা আমি এখানের মধ্যে ব্লগ দিচ্ছি না। তারপর এখান থেকে বলতেছে তুমি ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে চুজ করে দাও, সবসময় এখানের মধ্যে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা তুমি পাবা। তো বর্তমানে লেটেস্ট ভার্সন হচ্ছে 6.2। তো ভার্সন চুজ করার সময় একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, যখন কোনো একটা ভার্সন মনে করো 6.2 এর আগে পরে 7.00 আসলো, ভার্সন আসলো 7.0, এরকম যদি কোনো ভার্সন আসে তাহলে এটা ইনস্টল করবে না, কারণ এই ভার্সনটাতে তোমার বিভিন্ন বাগ থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, কারণ এটা 7.0। যখন এই 7.0 পরে কোনো 1 অ্যাড হবে অথবা 7.1 আসবে বা 1.1 আসবে, অর্থাৎ পয়েন্টের পরে যদি কোনো ধরনের 1-2 এগুলো অ্যাড হয় তাহলে ধরে নিবা এটার বাগগুলোকে ফিক্স করে সর্বশেষ আপডেট করা হয়েছে। তাহলে দেখো আমাদের এই 6.2 এটা কি আমাদের এটা আপডেট করে না? কোনো প্রবলেম নাই, কারণ
যদি এটা 6.0 হতো তাহলে ধরে নিতাম এটা মাত্র নতুন রিলিজ হয়েছে, এটার মতো প্রবলেম থাকতে পারে। যেহেতু আমার এটা 6.0 থেকে আপডেট করে তার 0.3 আনছে, তারপর 6.1.1, তারপর হচ্ছে 6.2, এতগুলো চেঞ্জ করেছে, তো আমরা ধরে নিতে পারি বর্তমান ভাষণটাতে কোনো ধরনের প্রবলেম নাই। মনে করো পরবর্তীতে 7.0 ভাষণ আসছে, তোমরা 7.0 ভাষণটা ব্যবহার করবে না। যখন 7.0 থেকে এটা চেঞ্জ হয়ে 0.1 হবে বা 7.1 আসবে, 1.1 আসবে, এরকম নতুন একটা ভাষণ সামনে অ্যাড হবে, তখন তোমরা লেটেস্ট ভাষণটা ব্যবহার করবে। তো বর্তমানে যেহেতু 6.2 আছে, তার মানে আমরা ধরে নিতে পারি এটা বর্তমানে সর্বশেষ সংশোধন করা হয়েছে এবং পূর্বের যে ভাষণগুলো থেকে বাগগুলো রয়েছে এগুলোকে তারা রিমুভ করে নিচ্ছে এবং এটাকে লেটেস্ট হিসেবে তারা পাবলিশ করেছে, আমরা এটাকেই রাখব। তারপর দেখতেছি সাইট নেম, আমরা সাইটের টাইটেলটা দিতে পারি, আমি দিতেছি নুসরাত ওয়ার্ল্ড, WORLD, নুসরাত ওয়ার্ল্ড। তারপর সাইট ডেসক্রিপশান দিচ্ছি, এটাই থাকুক তোমরা দিবা। আর মাল্টি সাইট নিয়ে ভাইয়া কাজ করব, পরে বুঝাবো, এটা আমি শুধু টিকমার্ক করে দিচ্ছি, এটা নিয়ে আমরা ডিটেলস পরবর্তীতে ক্লাস করব। এইবার তোমাকে এখানের মধ্যে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ড মানে ইউজার নেম অ্যাডমিন রাখলাম আর পাসওয়ার্ড দিলাম আমি W3Codex। হ্যাঁ, আর অ্যাডমিন ইমেল হিসেবে আমি রাখতেছি শুধু অ্যাডমিনটাকে, admin@W3Codex.com, আমরা অ্যাডমিন ইমেল এটাকে রাখতেছি। তারপরে এখানের মধ্যে আমরা সিলেক্ট কোনো প্লাগিনস কি ডিফল্টভাবে ইনস্টল করতে চাই, আমি এগুলো কোনোটাকে রাখতেছি না। তারপর দেখি এখানে আমাদের আর কোনো অপশান নেই, আমরা যদি কোনো একটা থিম এখান থেকে চুজ করতে চাই, আমরা এখান থেকে থিম চুজ করতে পারবো, আমি কোনো থিমও এখানে চুজ করতেছি না, ডিফল্টভাবে যে থিমটা আছে ওইটা ইনস্টল হবে। তারপর ইনস্টলেশন ডিটেলস যে ইমেলে আমরা পাঠাতে চাচ্ছি ওই ইমেলটা আমরা এখানে লিখে দিতে পারবো, তো আমি কোনো কিছুই দিচ্ছি না, আমি এখান থেকে ইনস্টল দিলাম, একটু অপেক্ষা করব, দেখবে যে তোমার এখানের মধ্যে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, দ্য ফলোয়িং ইরর্স আর ফান্ড, আচ্ছা এখানের মধ্যে ইমেলটা দেওয়া আছে, ইমেলটা কি ইমেল ব্যবহার করতে পারি, আচ্ছা দেখি তো ডিফল্টভাবে যে ভাই এখানে তো অ্যাট দ্য রেটই দেন নাই, ও ভাই অ্যাট দ্য রেট দেন নাই না, আচ্ছা ইমেলটা ভ্যালিড ছিল না এর জন্য এটা আসছে, দেখি তো আবার admin@w3codex.com। হ্যাঁ সব ঠিক আছে, আমি এগুলো কিছুই চেঞ্জ করতেছি না, পাসওয়ার্ডটা দিলাম W3Codex। তোমরা অবশ্যই কঠিন পাসওয়ার্ড দেবা, আমি এগুলো সব ডিলিট করে দিব, তো এই জন্য তোমাদের সামনেই দিচ্ছি, এগুলো সবসময় হিডেন রাখতে হবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবা, ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কঠিন দিবা, এগুলো তোমরা জানো। এবার ভাই ইনস্টল দিচ্ছি, এই তো দেখো তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, কত ইজিলি ইনস্টল হয়ে গেছে। এখন এখানে এসে রিলোড করো, দেখো তো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। জি ভাইয়া, এখন যদি তুমি এটা ড্যাশবোর্ডে যেতে চাও তাইলে এখানে আমাদের কি করবা /লগইন অথবা অ্যাডমিন, ওই যে আগে যেভাবে লগ ইন করতা, এবার এখানে মধ্যে আমরা দিব অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলাম আমরা W3Codex। তাহলে তুমি লাইভ সার্ভারে, এখন তোমরা তোমাদের বাসা থেকেও যদি এই যে nusrat.w3codex.com লিখে সার্চ করো, তাহলে তুমি দেখবা যে কি এই ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারবে যে কোনো প্রান্ত থেকে, এবং এখানের মধ্যে তোমরা ড্যাশবোর্ডেও চলে আসতে পারছো, ড্যাশবোর্ড থেকে সব কাজগুলো যেটা তোমরা লোকাল সার্ভারে করতে সেটা তোমরা এখন লাইভ সার্ভারে করতে পারবা। তো দেখো তোমাকে ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করতে হলো না, কিচ্ছু করতে হলো না, ডাইরেক্ট তুমি ইনস্টল করছো। এখন তোমাদের কয়েকটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, আমার যে ডাটাবেজের প্রয়োজন হলো না। হ্যাঁ, তুমি যখন সফটাকুলাস এই অ্যাপসটা ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা, তারা অটোমেটিক্যালি ডাটাবেজ তৈরি করে ফেলবে, মানে অটো তৈরি করবে। এই যে দেখো এখানে তারা লগ ইন ইউআরএল দিয়ে দিছে এবং তোমার সাইটের ইউআরএলটা দিয়ে দিছে, তা আমি এগুলো আর আমার দরকার নেই, আমরা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে যাচ্ছি।
তো এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ম্যানেজ করতে পারবো এবং আমরা চাইলে এটাকে রিমুভও করে দিতে পারবো। তা আমি এত কিছু করতেছি না, এখন এটাকে ডিলিট করে দিচ্ছি, মনে করে এটা ডিলিট করে দিচ্ছি। এইবার তুমি তোমার এখানে এসে রিলোড করো। রিলোড করার পর এই যে নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডার ডট কমে যাওয়ার পরে দেখবা এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার কারণে সব ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে চলে আসছে, আসছে কি না, চলে এসেছে। এবং একটা ডাটাবেজও কিন্তু তারা তৈরি করে নিছে। ডাটাবেজ যে তৈরি করছে তা দেখবা কোথায়, এই যে মাই এসকিউএল ডাটাবেজে ক্লিক করো। ক্লিক করার পর দেখবে যে তারা এই যে নতুন করে একটা ডাটাবেজ তৈরি করছে, এই যে এটা এটা এতক্ষণ আগে ছিল না, আমাদের আগে একটা মাত্র ডাটাবেজ ছিল, এখন তারা নতুন একটা ডাটাবেজ এখানে আমাদের তৈরি করেছে। দেখবে এই যে নতুন করে ইউজার নেমও তারা তৈরি করছে। এখন তুমি মনে করো ভুল করে এই যে নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডার ডট কমের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলছ, এখন কী করবা? এখন কিছুই করতে হবে না, তুমি এটাকে ডিলিট করতে হবে, রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য তুমি আবারও তোমার এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস এই অ্যাপসে চলে যাবা। যাওয়ার পরে তুমি এই সফটাকুলাস অ্যাপস ব্যবহার করে যতগুলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছ সবগুলো ওয়ার্ডপ্রেস তুমি এখানে দেখতে পারবা। দেখো আমরা নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডার ডট কমের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি নুসরাত ওয়ার্ল্ড দিয়ে। তা আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো। ডিলিট করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই দেখো নিচে একটা রিমুভ অপশান পাচ্ছে। আমরা এখানে আমাদের যা দরকার তা তার টিকমার্ক করে বা ডিফল্টভাবে যা আসে তাই রেখে আমরা রিমুভে ক্লিক করলাম। রিমুভ থেকে তারা বলতেছে তুমি কি ডিরেক্টরিটাকে রিমুভ করবা, আমরা ডিরেক্টরিটাকে রিমুভ করবো। তুমি কি ডাটাবেস ডিলিট করবা, যে ডাটাবেস তৈরি হয়েছে এটাকেও ডিলিট করবো। তারপর হচ্ছে ইউজার নেম ডিলিট করবা, হ্যাঁ আমরা ডাটাবেজের ইউজারটাকেও ডিলিট করে দিচ্ছি এবং রিমুভ ইনস্টলেশন ওকে। এখন তুমি এখানে এসে দেখো রিলোড করো, দেখবে যে আবারও আগের মতো হয়ে গেছে, আছে কিছু, কোনো কিছু নাই। আবার যদি তুমি নুসরাত ডট এন ইউ এস আর এইট নুসরাত ডট ডব্লিউ থ্রি কোডেস ডব্লিউ থ্রি সি ও ডিই ডি এস ডট কম ভিজিট করো, দেখবে যে কোনো কিছুই আসে নেই। ওই যে এখানের মধ্যে মানে এসটি অ্যাক্সেসের একটা ফাইল আসছে আর কি, এটা কোনো ব্যাপার না, আমরা চাইলে এটাকে ডিলিটও করে দিতে পারবো। একটা হিডেন ফাইল এখানে আমাদের শু হয়েছে। আবার তুমি দেখো ডাটাবেজে যাও, বলবো যে ভাই একটু আগে একটা ডাটাবেজ তৈরি হয়েছে, এটা আসেনি, এখন দেখো তো, দেখবে যে ডাটাবেজটা ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা সফটাকুলাস অ্যাপস ব্যবহার করে কী করতে পারবো, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো এবার আসো যে ভাইয়া আমি চাচ্ছি আমাদের এখানে যে ডব্লিউ থ্রি কোড অ্যাপস পাবলিক আন্ডার স্কোর এসটিএমএল এখানের মধ্যে আমরা একটা ফোল্ডার করতে চাচ্ছি এবং সেখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তো সেটা কীভাবে করবা, সেমভাবে তুমি কী করবা, সফটাকুলাস অ্যাপসে যাবা, এখান থেকে এই যে সফটাকুলাস অ্যাপসে যাবে এখান থেকে বা ওইখান থেকে যেখানে ক্লিক করো ক্লিক করো। ক্লিক করার পরে আমি ইনস্টলে ক্লিক করব এবং এখান থেকে ডব্লিউ থ্রি কোডার ডট কম চুজ করবো, যেহেতু আমার পাবলিক আন্ডার স্কোরটা হচ্ছে আমার মেইন এবং প্রাইমারি ডোমেইন, তো আমি প্রাইমারি ডোমেইন ডব্লিউ থ্রি কোডার ডট কম নিলাম। এবং এখানের মধ্যে আমি ইয়ে দিচ্ছি ডিরেক্টরি দিচ্ছি নুসরাত। তাইলে কেউ যদি আমার ডব্লিউ থ্রি কোডার ডট কমে যায়, এই যে ডব্লিউ থ্রি কোডেস ডট কম ভিজিট করলে এটা দেখবে, আর যখন ডব্লিউ থ্রি কোডেস ডট কমের পরে একটা স্ল্যাশ দিবে এবং নুসরাত লিখবে, তাহলে তারা কী করবে একটা ওয়ার্ডপ্রেস দেখতে পারবে। আর যদি ভাইয়া এখানে আমাদের শুধু ডব্লিউ থ্রি কোডেস রাখি তাহলে কী হবে, আমার এখানে ডব্লিউ থ্রি কোডেস পাবলিক আন্ডার স্কোর এসটিএমএল এর মধ্যে সরাসরি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হবে। আমি চাচ্ছি এখানে আমাদের নুসরাত নামক একটা ফোল্ডার হবে এবং সেখানের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো নুসরাত নামক একটা ফোল্ডার হবে এবং এখানে অ্যাডমিন আছে আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মনে করো ডব্লিউ থ্রি কোড অ্যাপস। এবং ভাইকে কিছুই চেঞ্জ করতেছি না, এটা অ্যাডমিনই থাকো। এবার আমরা ইনস্টল দেব। এবার এখানে এসে তুমি রিলোড দাও, দেখবে যে এখানে আমাদের নুসরাত নামক একটা ফোল্ডার হয়ে গেছে। দেখো তো নুসরাত নামক একটা ফোল্ডার হয়েছে কিনা, এটাতে ডাবল ক্লিক করার পরে দেখবা যে কি হয়েছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এখানে এসে তুমি রিলোড করো ডব্লিউ থ্রি কোডেস ডট কম স্ল্যাশ নুসরাত,
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার এই ওয়েবসাইটটা তোমার ভিজিট করতে পারবে। তো আমি এটাকে যদি লগ ইন করতে চাই তাহলে nusrat/login অথবা wp-login দি এন্টার যখন দিব নুসরাত শুধু লগ ইন দেবে, লগ ইন বা অ্যাডমিন, এখান থেকে আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে আমরা আমাদের প্রজেক্ট তৈরি করতে পারব। আশা করি সবাই বুঝতে পেরেছ, আমি একদম ডিটেলস সবভাবে দেখাইছি। এখন এটাকে ডিলিট করার জন্য কি করতে হবে, ডিলিট করার জন্য আবারও তোমরা সি প্যানেলে আসো। সি প্যানেল থেকে আমি এটাকে ডিলিট করে দিব, আমার যেহেতু এটা প্রয়োজন নেই, আমি তোমাদেরকে দেখানোর জন্য তৈরি করছি। এখানে যাব, আবার এটাকে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমি রিমুভ করে দেব এবং ইজ রিমুভ ইনস্টলেশন ওকে। আচ্ছা এখানের মধ্যে আমি আগে এগুলো সব টিকমার্ক করে দিই, এগুলো আমার সব ডিলিট করে দিতে যাচ্ছি, ওটা আমার দরকার নেই। ওকে আচ্ছা, সফটাকুলাস অ্যাপস দিয়ে তো আমরা ইনস্টল করা শিখলাম, সফটাকুলাস অ্যাপস দিয়ে আমরা ইনস্টল করাটা শিখলাম। তো শিখলে সফটাকুলাস অ্যাপস দিয়ে আমরা ইনস্টল করা শিখলাম ওয়ার্ডপ্রেস। এখন বলবো যে ভাইয়া আমি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তুমি যদি ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাও তাহলে তুমি কি করবে, এই যে ফাইল ম্যানেজারে যাবা, ফাইল ম্যানেজারে যাই আমি মনে করো jeevan.w3coder.com-এ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। তো আমি আগেরগুলো যেগুলো আছে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিতে পারবো, এই যে এখানের মধ্যে ডিলিট করে দিতে পারবো, অথবা ভাইয়া মনে করো nusrat.com-এ যাইলাম, যাই এখানের মধ্যে ডিলিট করে দিই। এসটি অ্যাক্সেস যে ফাইলটা আছে এটা থাকুক, এটা ডিলিট করার দরকার নেই, অনেক সময় এটা দরকার লাগে। হ্যাঁ এটা দরকার লাগে, তা আমি এখানে ওয়েল নোন এবং cdibin এই দুটোটাকে ডিলিট করে দিচ্ছি। আমি jeevan.w3coder.com-এর মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা এই jeevan.w3coder.com-এ আসার পর এখানের মধ্যে আমরা আপলোড করবো, এই যে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজ পাবো এবং এখানের মধ্যে আমাদের w3coder যে আমরা যে এই যে ডেস্কটপের মধ্যে যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে রাখছি, এই ওয়ার্ডপ্রেস 6.2 ডাউনলোড করা আছে, এটাকে টান দিয়ে এখানে ছেড়ে দেব অথবা এখান থেকে সিলেক্ট ফাইল করে দেব। আমি এখন ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, এতক্ষণ আমরা সফটাকুলাস অ্যাপসের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এই বিষয়গুলো সবগুলোই তোমাদেরকে জানা থাকতে হবে, সবসময় সফটাকুলাস অ্যাপস থাকবে না। তুমি মনে করো মানে বিভিন্ন হোস্টিং প্রোভাইডারের আছে, তো সব হোস্টিং প্রোভাইডারের হোস্টিংয়ের মধ্যে সফটাকুলাস অ্যাপসটা থাকে না, সেক্ষেত্রে তোমাকে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমি গো ব্যাক টু হোম ক্লিক করাতে এই পেজটাতে আমি চলে আসলাম এবং দেখতেছি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস 6.2.zip একটা ফোল্ডার বা ফাইল এখানে আমাদের আপলোড হয়েছে। আমরা এখানে যদি এটা না পাই তাহলে এখানে আমাদের রিলোড করবে, এই যে রিলোড করবো, এইবার এটাকে আনজিপ করবো, এখান থেকে আনজিপ দিলাম, এই যে এক্সট্রাক্ট ক্লিক করবো এবং এটাকে এক্সট্রাক্ট করবো কোথায়, আমি এই যে jeevan.w3coder.com-এর মধ্যেই। আমি এখানের মধ্যে যদি নতুন কোনো ফোল্ডার চাই তাহলে এখানে ফোল্ডার তৈরি করতে পারবো, আমি স্ল্যাশ দিয়ে ফোল্ডার নেমটা লিখে দেবো। তো আমি চাচ্ছি আমার এখানের মধ্যে এটাকে আনজিপ করতে, এক্সট্রাক্ট হেয়ার। আমি দেখতেছি ওয়ার্ডপ্রেস নামক নতুন একটা ফোল্ডার হয়েছে এবং এটার ভিতরে এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে। তা আমরা কি এটাকে এখানে রাখবো, এখানে না, আমরা এটাকে এখানের মধ্যে সবগুলাকে সিলেক্ট অল দিব, এই যে সিলেক্ট অলে ক্লিক করে এগুলাকে আমরা এই যে আপ ওয়ান লেভেল, এটাকে আপ ওয়ান লেভেল ক্লিক করে আমরা এই পূর্বের পেজে চলে আসবো এবং এখানে এসে এখানের মধ্যে আমরা সিলেক্ট অল দিব, দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করব এবং অথবা আমরা এখানে মুভ নামক যে অপশানটা পাচ্ছি এখানেও ক্লিক করতে পারবো। আমরা মুভে ক্লিক করে আমরা এই যে jeevan.w3coder.com এটা পরে ওয়ার্ডপ্রেসটাকে ডিলিট করে দেবো, দিয়ে আমরা মুভ ফাইলস দেখো, এখন রিলোড দাও এবং তুমি আপ ওয়ান লেভেলে ক্লিক করো, দেখো এই যে jeevan.w3coder.com-এর মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো চলে আসছে। এখন তুমি
তোমার এই জিপ ফাইলটাকে এবং ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটা আছে এই দুটোটাকে ডিলিট করে দাও। এই দুটোটার আর দরকার নেই। এগুলোকে আমার ড্যাশবোর্ড মানে জি ট্র্যাশের মধ্যে রাখার দরকার নেই। এইবার তুমি এখানে আসো, লিখো জীবন ডট w3 কোডেক্স ডট কম, লিখে এন্টার দাও। আমরা রিলোড করি তো জীবন ডট w3 কোডেক্স ডট কম, নামটা কি ভুল লিখছে? আচ্ছা আমরা এখানে এসে লিখি, এখানে আমাদের একটা রিলোড দিই। আমরা তো সব ঠিক মতো লিখছি, জীবন ডট w3 কোডেক্স ডট কম, জীবন ডট w3 কোডেক্স ডট কম। আর হ্যাভিং ট্রাভেল ফাইন্ডিং দ্যাট সাইট, উই ক্যানট কানেক্ট টু দ্য সার্ভার, ট্রাই অ্যাগেইন। আচ্ছা এটা আসতেছে না কেন জানি ভাইয়া, একটু দেখি তো আমরা নুসরাতের মধ্যে আপডেট করে দেখি। হ্যাঁ জীবন ডট w3 কোডেক্স ডট কমের যে কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা নুসরাত ডট w3 কোডেক্স ডট কমের মধ্যে আপডেট করি। তা আপডেট করার জন্য আমরা আবারও আপলোডে ক্লিক করব, এটা থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসি টান দিয়ে। আসলো না কেন কে জানি, বুঝতে পারলাম না আসার তো কথা। ব্যাক টু হোম, নতুন পেজে যাই কেন, এটাকে আমরা রিলোড করি এবং আমরা এটাকে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট আগের মতো করে করেছি এবং আমরা রিলোড করি। এখান থেকে আমরা যে কাজটা করব এগুলাকে সিলেক্ট অল করে আমরা মুভ করে ফেলব। এই যে মুভ করে এখানে নিয়ে আসবো এবং মুভ ফাইলসে ক্লিক করব এবং আমরা ব্যাক আসতেছি নুসরাতে। হ্যাঁ এখান থেকে আমরা এখন এই দুটাকে এগুলোকে রিমুভ করে দিই। আগে এটাকে ভিজিট করে দেখি আমরা নুসরাত ডট w3 কোডেক্স ডট কম এবং এন্টার। এই যে এখন আসছে দেখছো, আমাদের জীবন ডট w3 কোডেক্স ডট কমে হয়তো যে কোনো একটা প্রবলেম হয়ে রয়েছে। এখান থেকে তুমি এটা এবং এটাকে এগুলাকে ডিলিট করে দাও। আগের ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস ডট 6.2.0 জিপ এই দুটো আমার দরকার নেই, এগুলো তো আমাদের অপ্রয়োজনীয়, এই দুটোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন দেখো তোমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অপশান চলে আসছে, তুমি ম্যানুয়ালি ইনস্টল করতেছ এবং ভাই এখানে আমাদের কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে বলতেছে তোমাকে ডাটাবেজ লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে। লেটস গো। এখন ভাইয়াকে ডাটাবেস তৈরি করতে হবে, ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, ডাটাবেস হোস্ট। এখন আসো আমরা ম্যানুয়ালি ডাটাবেস তৈরি করব। ম্যানুয়ালি ডাটাবেস তৈরি করার জন্য আমরা এই যে ডাটাবেসে যাব এখানে আনব, এখানে এসে ডাটাবেস তৈরি করব। তার আগে তুমি কি করবা, তোমার একটা ডোন্ট সেভ, তুমি এরকম একটা নোটপ্যাড ওপেন করে রাখবা। নোটপ্যাডের মধ্যে তুমি যে কাজটা করবা তোমার ডাটাবেস নেমটা লিখবা, ডাটাবেস নেমটা লিখে রাখবা। তারপর হচ্ছে ডাটাবেস ইউজার নেম লিখবা, তারপর হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ডটা লিখে রাখবা। হ্যাঁ আর যদি পারো ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটা লিখে রাখবা, ইমেলটা লিখে রাখবা, যে ইমেল ব্যবহার করছো ওয়ার্ডপ্রেসে, ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম রয়েছে এটা লিখে রাখবা এবং ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও এগুলো লিখে রাখবা। আসো আমরা এখন ডাটাবেস নেমটা তৈরি করি। আমি ডাটাবেস নেমের মধ্যে মনে করো ডাটাবেস নেম দিচ্ছি কাস্টম, তোমরা যে কোনো নাম দিতে পারবা। তো ভাইয়া ডাটাবেস নেম দিচ্ছি সিএসটি কাস্টম
কাস্টম ডাটাবেস ওয়ান এরকম দিলাম, CSTDB আমি শর্টকাটভাবে দিলাম আর কি। কাস্টম ডাটাবেস ওয়ান নামক একটা ডাটাবেস তৈরি করলাম, এই যে ক্রিয়েট ডাটাবেস, যেই মানে পূর্বে এই নামে আর কখনো ডাটাবেস তৈরি করা হয়নি, এরকম শব্দ দিবা। সেম, গো ব্যাক। এখন তুমি স্ক্রল করে নিচে আসলে দেখবা তোমার এই কাস্টম ডিবি ওয়ান একটা ডাটাবেস তৈরি হয়েছে, এটাই হচ্ছে তোমার ডাটাবেস নেম। এটাকে কপি করে, এটাকে কপি করে তুমি এখানেই লিখে রাখো, এটা তোমার দরকার লাগবে, এটা হচ্ছে তোমার ডাটাবেস নেম। এবার আমাদেরকে একটা ইউজার তৈরি করতে হবে, তো ইউজার তৈরি করার জন্য আমি এখানে আমাদের দিচ্ছি মনে করো CST কাস্টম ইউজার, USR কাস্টম ইউজার ওয়ান দিয়ে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি পাসওয়ার্ড দিচ্ছি W3CODEBS W3CODEBS22@#, এটাই দিলাম। হ্যাঁ, আবার লিখি W3CODEBS22@#। এই পাসওয়ার্ডটা আমরা এখানে আমাদের লিখে রাখি, পাসওয়ার্ডটা হচ্ছে W3CODEBS22@#, এটা লিখে রাখলাম। আর ইউজার নেমটা আমরা এটা দিচ্ছি, তো এটা ক্রিয়েট করি, এই যে এটা। এখন ভাইয়া ইউজার নেমও তৈরি করে ফেললাম, এই যে এটা হচ্ছে আমার ডাটাবেসের ইউজার নেম, এই যে কাস্টম ইউজার, এটাকে কপি করে এখানে বসিয়ে দাও, এটা হচ্ছে ডাটাবেস ইউজার। এগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ছাড়া আবার তুমি লগ ইন করতে পারবে না, বুঝতে পেরেছ? এইবার আমাকে ডাটাবেসের সাথে ইউজার নেমটাকে কানেক্ট করতে হবে। তো ডাটাবেসের সাথে ইউজারটাকে কানেক্ট করার জন্য এই যে এখানে মধ্যে এসে তোমার ইউজার হচ্ছে ডাটাবেস, ইউজার হচ্ছে এটা, আর ডাটাবেস দেখো, ডাটাবেস আমার ইউজার কিন্তু দুইটা আছে, আমরা যেটা নিব কাস্টম ইউজার এটা, আর ডাটাবেস এখানে আমাদের দুইটা আছে, আমরা যেটা নিব এখন যে ডাটাবেসটা নিছি সেটা এখানে আমাদের যে আমরা অ্যাড করে দিব। তো এই অ্যাড করে দিলে আমাদের এখানে আমাদের বলতেছে কিছু পারমিশন দেওয়ার জন্য, আমি সকল পারমিশন এখানে আমাদের দিয়ে দিব, দিয়ে মেক চেঞ্জ এবং গো ব্যাক। গো ব্যাকে আসলে আমরা দেখতে পারবো এই যে ডাটাবেস ইউজার এখানে আমাদের তৈরি হয়ে গেছে, আর কিছু কাজ নেই এখান থেকে, আমরা এখন চলে আসব এখানে। এখানে এসে আমরা ডাটাবেস নেম কি দিয়েছিলাম, ডাটাবেস নেম হচ্ছে এটা, কপি করব এবং এখানের মধ্যে দিয়ে দেব। আর ডাটাবেস ইউজার নেম কি দিয়েছিলাম, এটা, এটাকে কপি করব। প্লাস কি কঠিন লাগতেছে সিস্টার? আর পাসওয়ার্ড হচ্ছে এটা, আসলে তোমরা নাকি নাই? হ্যাঁ ভাইয়া, এখনই শেষ করে দিচ্ছি। আর টেবিল প্রেফিক্স আমরা এখানে মতো ওয়ান দিয়ে রাখতেছি, আর লোকাল হোস্ট এটা লোকাল হোস্টে থাকবে। এবার তুমি সাবমিট দাও, যদি ডাটাবেস সঠিকভাবে ক্রিয়েট করে তাহলে তোমার এটা ইনস্টল হয়ে গেছে, এই তো ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন সাইট টাইটেল আমি মনে করি হ্যান্ডেল একটা দিয়ে দিলাম, এবার কি ইউজার নেম আমি দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডও দিচ্ছি আমি অ্যাডমিন। তাহলে তুমি এখন ওয়ার্ডপ্রেসের ইউজার নেম কী দিয়েছো, অ্যাডমিন, পাসওয়ার্ড কী দিয়েছো, অ্যাডমিন, আর ইমেলটা দিয়েছ মনে করো admin@W3CODEBS.com। ভাই এখানে আমাদের ইমেল দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড admin@W3CODEBS.com, তারপর হচ্ছে ডিসকাস সার্চ ইঞ্জিন, তারপর আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইমেলটা ও অ্যাডমিন অ্যাট দা এখন হয়েছে, ঠিক আছে। তারপর লগ ইন দাও, তুমি পাসওয়ার্ড অ্যাডমিন, পাসওয়ার্ড জন্য কী দিলাম, W3CODEBS@#। পাসওয়ার্ডগুলো লিখে রাখবা, হ্যাঁ তাহলে মনে থাকবে। আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছি, কী জানো দিছিলাম, অ্যাডমিন অ্যাডমিন মনে হয় দিছিলাম। আচ্ছা পাসওয়ার্ড ভুলে গেছি, হ্যাঁ। তো এভাবে পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে আবারও কী করতে পারবা, কাজ করতে পারবা। তো তোমাদেরকে কী করলাম ভাইয়া, সফটওয়্যার ক্লাস দিয়েও ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাইলাম এবং ম্যানুয়ালিও দেখাইলাম। এখন যদি বলো যে ভাইয়া আমি তো চাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এটাকেও ডিলিট করে দিতে, তো এটাকে ডিলিট করার জন্য কী করবা, এই যে এখানের মধ্যে এসে তোমার ইউজার নেমগুলো, ইউজার নেম তুমি ডিলিট করে দাও, ডিলিট ইউজার, গো ব্যাক,
তারপর হচ্ছে তোমার ডেটাবেজ যা আছে ডেটাবেজটাকে ডিলিট করে দাও। তারপর তুমি কি করবা, তোমার সি প্যানেলে যাও, যাইয়া এটাকে তৈরি করছিলাম কোথায় জানো, ফাইল ম্যানেজারের মধ্যে নুসরাত নামক একটা ফোল্ডার করছিলাম, তাই না? না 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 সরি, এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে, সরি নুসরাতের মধ্যে করছিলাম, এই যে নুসরাত, নুসরাতের মধ্যে এগুলো সবগুলো সিলেক্ট করে এবার তুমি ডিলিট করে দাও। শেষ, আশা করি সবাই পারবা। পরবর্তী ক্লাসে আমরা একটা ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করবো, সেটা আমাদের ফাইনাল প্রজেক্ট, মানে এটাকে আমরা পোর্টফোলিও হিসেবে রেখে দিব। পরবর্তীতে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দেখাইতে পারবো যে এটা হচ্ছে আমার লিস্ট, মানে রিসেন্ট প্রজেক্ট, এগুলো আমরা প্র্যাকটিস করেছি বা আমরা আমাদের ক্লায়েন্টদের জন্য করেছি। ওকে, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।